ইমামে হাসানের ব্যাপারে আমার নবী বলছেন ইবনি হাজা সাইয়্যিদ, ইবনি হাজা সাইয়্যিদ, আমার এই ছেলেটা সাইয়্যিদ মানে সর্দার, আমরা বলি না সর্দার, মনে রাখবেন আরবি অভিধানের মধ্যে সকল সর্দারকে সৈয়দ বলে না, সেই সর্দারকে সৈয়দ বলে যার মাধ্যমে তার সম্প্রদায়ের উপকার হয়, তার সম্প্রদায়ের সমস্যার সমাধান হয়, তার তার সম্প্রদায়ের ব্যাকলগ মানে একটা সমস্যা হয়েছে সেই সমস্যার কোনো সমাধান হচ্ছে না, যার মাধ্যমে এই সমস্যার সমাধান হয় তাকে কি বলে সৈয়দ বলে। আমার নবী ঘোষণা দিচ্ছেন আমার এই সন্তানের মাধ্যমে লাআল্লাল্লাহু ইউসতাহা বিহি বাইনা ফিআতাইন মিনাল মুসলিমিন, আমার উম্মতের দুই বড় দলের মধ্যে আমার এই সন্তান ইমামে হাসান সে দুইজনের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করবে, আমার এই সর্দার সন্তান, আমার এই সর্দার সন্তান আমার উম্মতের দুটি বড় গুরু বাইনাল মুসলিমিন ফিআতাই মিনাল মুসলিমিন দুই গ্রুপকে আমার নবী মুসলমান বলেছেন। কাজেই আমরা এই বিষয়ে বলছি না কারণ এখানে সবাই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা ওই অন্যদিকে যাওয়ার কোনো সুযোগ নাই। সম্মানিত উপস্থিতি, তাইলে কি হয়েছিল, কোন দুই গ্রুপ কি করেছে, ইমাম হাসান কিভাবে আমার নবীর উপকার সাধন করলো, আপনারা জানেন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল করিম রাদিয়াল্লাহু তাআলা আন ওনার পরে লেজিটিমেট খলিফা ইমামে হাসান আলাইহিস সালাম, লেজিটিমেট খলিফা। ইমাম হযরত আলীর জামানায় বিদ্রোহ হয়েছিল, হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে রাজনৈতিক সংকট দেখা দিয়েছিল, সেই সংকট গড়াতে গড়াতে ইমাম হাসান পর্যন্ত আসে। আপনারা একবার চিন্তা করে দেখেন ইমামে হাসান লেজিটিমেট খলিফা, উম্মতে মুসলিমার অর্ধ পৃথিবীর শাসক, একদিকে কুফার মধ্যে ইমামে হাসান, দিমেশক ওইটা পুরা দখলে ইমাম হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু যদি স্টেপ ডাউন না করতেন, কারণ উনি তো সঠিক লেজিটিমেট আইনের দিক থেকে ন্যায্য, ইমামে হাসান উনি বৈধ খলিফা, ন্যায্য লেজিটিমেট, আপনারা বুঝতে পেরেছেন, আদল ওনার সাথে, উনি যদি সেই দিন না করতেন, স্টেপ ডাউন না করতেন, উম্মতে মুসলিমার যুদ্ধ কেউ ঠেকাইতে পারত না, এই যুদ্ধ লাগতে লাগতে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ত, জায়গায় জায়গায় হত্যাযজ্ঞ হতো, রক্তপাত হতো, মানুষ হাসাহাসি করত, 1200 বছর উম্মতে মুসলিমা পৃথিবীকে যে শাসন করেছে সেটা আদৌ সম্ভব হতো না। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শক্তিশালী ছিলেন, রাজনৈতিকভাবে দূরদর্শী ছিলেন, এদিকে খেলাফত কুফার মধ্যে হযরত ইমামে হাসান আলাইহিস সালামের কাছে, এখানেও দূরদর্শিতা আছে, এখানেও শক্তিশালী খেলাফত আর্মি আছে, এখন কেউ একজন যদি সফটলি মেনে নিয়ে লেজিটিমেট খলিফা হওয়া সত্ত্বেও স্টেপ ডাউন না করতেন, পরিস্থিতি কোথায় যেত কল্পনাও করতে পারতেন না। ঠিক এই পরিস্থিতিতে ইমামে হাসান আমার নবীর উম্মতকে ঐক্যবদ্ধ করার জন্য, রক্তপাত বন্ধ করার জন্য, উম্মতকে কল্যাণের দিকে ধাবিত করার জন্য, রাজনৈতিক এই সংকটকে নিরসন করার জন্য, বৈধ খলিফা হওয়া সত্ত্বেও, লেজিটিমেট খলিফা হওয়া সত্ত্বেও, খেলাফতে রাশেদা খুলাফায়ে রাশেদার অন্তর্গত হওয়া সত্ত্বেও, উম্মতে মুসলিমার বৃহত্তর স্বার্থে আমার নবীর ইতোপূর্বে দেওয়া ভবিষ্যৎবাণীকে সামনে রেখে ইবনি হাজা সাইয়্যিদ সাইয়্যিদ সাইয়্যিদের মতো কাজ করে আমার নবীর এই দুলাল স্টেপ ডাউন করে আমার নবীর উম্মতের বৃহৎ একটা উপকার সাধন করে। সেই কারণে ইমামে হাসান আমার নবীর রিজিক, সেই কারণে আমার নবী ইমামে হাসানকে রায়হান বলেছে। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন জিজ্ঞাসা করছেন, হুজুর এহরাম অবস্থায় যদি কেউ মশা মারে, এহরাম অবস্থায় কেউ মশা মাছি মারলে হুজুর তার কি এহরাম ভেঙে যাবে? এই হাদিস
ইমাম বুখারি এনেছেন, তো বুখারির কথা চলে আসলে আর বাকি কিতাবের কথা বলতে হয় না। তো বলছেন যে আন আবি নুআম কল কুনতু শাহেদান লি ইবনে ওমর, আমি হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের সাথে ছিলাম। ওয়া সাআলাহু রাজুলুন আন দামিল বাউ, এক ব্যক্তি ওনাকে মাছি মারা মহরম ইহরাম অবস্থায় এটার হুকুম জিজ্ঞেস করলেন। ফাকালা মিম্মান আনতা, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হু জিজ্ঞেস করলেন, ইয়ানি মিন আইনা আনতা, ওয়ার আর ইউ ফ্রম, তোমার দেশের বাড়ি কই? তো উনি জবাব দিলেন, ফাকালা মিন আহলিল ইরাক, আমি ইরাকের লোক, ইরাক থেকে এসেছি। এই কথা শোনার পরে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখন আমি কথা যেটা বলবো সেটা শব্দের দিকে খেয়াল না করে আপনারা ফিলিংস এর দিকে খেয়াল করবেন, ইমোশনের দিকে খেয়াল করবেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর কোন ইমোশন, কোন ফিলিংস নিয়ে কথাটা বলছেন? বলছেন, উনজুরু ইলা হাজা, এ মানুষ তোমরা এই ব্যক্তির দিকে একটু দেখো, এই ইরাকের লোক, ইয়াসআলুনি আন দামিল বাউত, এ আমারে মশা মাছি মারার ব্যাপারে জিজ্ঞেস করতেছে। ওয়াকাদ কাতালু ইবনান নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তারা হত্যা করেছে আমার নবীর সন্তানকে। কাকে? আমার নবীর সন্তানকে, ইমামে হাসান ইমামে হুসাইন, আমার নবীর সন্তান ছিল কি ছিল না এটা আব্দুল্লাহ ইবনে উমর ভালো জানেন। আরবির মধ্যে নাতির জন্য নির্দিষ্ট শব্দ আছে, কিন্তু উনি নাতি ব্যবহার করেন নাই, উনি ব্যবহার করেছেন সন্তান। আপনারা ইমোশনটা বোঝার চেষ্টা করেন, শব্দের দিকে আমরা যাব না। হযরত আব্দুল্লাহ ইবনে উমরের এই একটা বাণী আমাদেরকে বোঝানোর জন্য যথেষ্ট। আলে বাইতে রাসূলের প্রেম সাহাবায়ে কেরাম কিভাবে ধারণ করতেন, তাবেঈন কিভাবে ধারণ করতেন, পরবর্তীতে আইম্মায়ে কেরাম কিভাবে ধারণ করতেন, এই ইমোশনের কারণে, ফিলিংস এর কারণে আমাদের আইম্মায়ে কেরামের বড় বড় আকাবেরিনদের উপরে শিয়াইজমের ফতোয়া লেগেছে। কি লেগেছে? শিয়াইজমের ফতোয়া। কেন? আহলে বাইত রাসূলের মহব্বত। আমি বলতে বলতে শুরুতে কথা যখন উঠেছে আমি একটু আপনাদেরকে বলে দিয়ে যাই, আমার ভাইয়েরা, সময় বর্তমান পরিস্থিতি আমাদের সকলের চোখের সামনে। আগামী কালকে আগামী পরশু আমি চেষ্টা করব আপনারা যেন আপনাদের ছেলেদেরকে আমাদের এই বক্তব্যগুলো শোনাতে পারেন। সবাই কালকে মাগরিবের পরে এশারের পরে অন্তত এক দুই ঘন্টা ঘরে বসে বাচ্চাদের সাথে আমার নবীর আলে বাইত নিয়ে জিকির করবেন, আমার নবীর আলে বাইতের নামগুলো মুখস্থ করাবেন, ঘরের মধ্যে তাদের সাথে আলে বাইতের রাসূল ডিসকাস করবেন। এটা হবে অনেক এফেক্টিভ একটা কাজ। মনে রাখবেন, এটা যে সময়ের মধ্যে আমরা বসবাস করছি অনেক অস্থির একটা সময়, অনেক অস্থির একটা সময়। আমাদেরকে ফেসবুক ইনফরমেশন, মানুষের কথাবার্তা, কিছু কম জ্ঞানী কম ইলমি ফতোয়া আমাদের মাইন্ডসেট গুলাকে ফ্রাস্ট্রেটেড করেছে, ডিস্টার্ব করেছে, ড্যামেজ করেছে। আমরা ঠিক বুঝতে পারছি না কোন রাস্তায় পা দেব, কারণ আহলে বাইতে রাসূলের মাহফিল, আমাদের বড় বড় আলেমরা আহলে বাইতে রাসূলের কথা বলতে ভয় পাচ্ছে, কোনো আবার শিয়াইজমের ফতোয়া খাইতে হয় কিনা, এটা একটা টেকনিক্যাল ইস্যু। মনে রাখবেন, কিছুদিন পরে রবিউল আব্বাল শুরু হবে, রবিউল আব্বাল শুরুর 15-20 দিন আগে ফেসবুকের মধ্যে অসংখ্য আইডি, অসংখ্য আইডি, লক আইডি, কারো নাম নাই, ঠিকানা নাই, অ্যাড্রেস নাই। কখনো দেখবেন আমির ভান্ডারের ওই গম্বুজ খচিত আইডি, জামেয়ার গম্বুজ খচিত আইডি, আলা হজরতের গম্বুজ খচিত আইডি, অথচ একটা আইডিও আমাদের না। যদি আমাদের হতো তাহলে তো আইডেন্টিটি হাইড করতো না, আইডেন্টিটি হাইড করে দুর্বল মানুষ, ফিতনাবাজ মানুষ, যেন তরুণ প্রজন্মের মাইন্ডসেটকে ফ্রাস্ট্রেটেড করা হচ্ছে। এটার প্রেশার পরে কাদের উপর? যারা মাঠে ময়দানে মিলাদুন নবীর মাহফিল করে তাদের উপর। তারা কি করে? পুরা মাস ব্যাপী মিলাদুন নবী জায়েজ, মিলাদুন নবী জায়েজ, বেদাত না জায়েজ, এটার মধ্যে পুরা মিলাদুন নবীর মাস শেষ। কোরআনে পাকের সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত সমস্ত সূরা
সূরার অর্থ গাইডলাইন, তরুণ প্রজন্মের গাইডলাইন দরকার, সেটা আনটাচড রয়ে গেছে, আমি সেই পর্যন্ত যেতে পারি নাই। অথচ আমাদের তরুণ প্রজন্ম মেইন স্ট্রিম, আপনারা যেই সমস্ত তরুণকে এই কাজগুলা করতে দেখেন, তারা আমাদের টোটাল পপুলেশনের 20% হবে না, 80% এই পুরা সিনারির বাইরে। তাদের জন্য গাইডলাইন দরকার ছিল। তারা মদ্যপানে অভ্যস্ত হচ্ছে, অশ্লীলতায় অভ্যস্ত হচ্ছে, ড্রাগ ডিলিং এ অভ্যস্ত হচ্ছে, অসামাজিক কার্যকলাপে অভ্যস্ত হচ্ছে, তাদের একটা গাইডলাইন দরকার ছিল, মোটিভেশন দরকার ছিল, আমার নবীর আখলাক দরকার ছিল, কোরআনে পাকের তালিমাত দরকার ছিল, আইমা কেরামের দেখানো পদ্ধতি দরকার ছিল। আমি সেদিকে যেতে পারি নাই। 20% মানুষের ব্যস্ততায় 80% তরুণ প্রজন্মকে আমি আমার বোট, আমার নৌকা থেকে নামিয়ে দিয়েছি। আপনারা বুঝতে পেরেছেন ঘটনা। এভাবে রবিউল আউয়াল শরীফ শেষ, রবিউল আউয়াল যেতে না যেতে রবিউ সানি শুরু হবে। হঠাৎ করে ফেসবুকে আবার যুদ্ধ নামবে, বলি বলে কিছু নাই, তরিকত বলে কিছু নাই, সব ভণ্ডামি, মাজার পূজা। এরপরে আমরা রবিউ সানিতে আরেকটা প্ল্যাটফর্মে নামবো, জায়েজ, আল্লাহর ওলি জিনিস আছে, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, জায়েজের দলিল দিতে দিতে 100 বছর অতিবাহিত হয়ে যাচ্ছে, এখনো আমাদের ছেলেরা, এখন যদি আমি প্রশ্ন জিজ্ঞেস করতে বলি, এখন উনি জিজ্ঞেস করবেন, হুজুর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না, হুজুর এটা সত্যতা কতটুকু? আমরা এই প্রশ্নগুলা থেকে বের হতে পারছি, হাত তোলা নামা থেকে বের হতে পারছি না? আমরা বের হতে চাই, আমাদেরকে বের হতে দিচ্ছে না। কোরআনের সূরা ফাতিহা তাফসীর আমরা করতে পারি নাই, আমরা বছরের পর বছর মাহফিল করেছি, আমরা 10 বছর যদি মাহফিল করি, আমাদের মাহফিলের বিষয় হওয়ার কথা ছিল মিনিমাম 200টা, কিন্তু আমরা নির্দিষ্ট কিছু প্রশ্ন, নির্দিষ্ট কিছু সাবজেক্ট, এগুলার বাইরে আমরা যেতে পারি নাই। এরপরে মাহে মুহররম আসে, মাহে মুহররম আসার কিছুদিন আগে জিলহজ শেষ হতে না হতে এখানে একটা তুফান তৈরি করা হয়, কি সাহাবা ইকরামের শানে বিয়াদবি, হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শানে বিয়াদবি এই কথাগুলো ধোঁয়া তুলে আলে বাইতে রাসূলের নাম নিয়ে শিয়াইজম, একটা শিয়াইজমের ধোঁয়া উঠে, একটা শিয়াইজমের ধোঁয়া উঠে, আপনাদের কি ইমপ্রেশন দেওয়া হবে মানুষ শিয়া হয়ে যাচ্ছে, দলে দলে মানুষ শিয়া হয়ে যাচ্ছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আপনারা বুঝতে পেরেছেন? এরপরে আপনাদেরকে লাগিয়ে দেওয়া হচ্ছে, গতকালকে একজন ফেসবুক থেকে আমাদের ছেলেরা দেখাইলো, পোস্ট করেছেন শোহাদায়ে কারবালার মাহফিলে যেন সাহাবায়ে কেরামের আজমতের জিকির হয়, সাহাবায়ে কেরামের মাহফিলে যারা জিকির করবে, শোহাদায়ে কেরামের মাহফিল বলা সাহাবায়ে কেরামের বিরুদ্ধে বলা, বিশ্বদ্বারের ফজিলত বলা মানে কি সোমবারের ফজিলত কেউ স্বীকার করা, সাহাবায়ে কেরামকে কেউ স্বীকার করলে মুসলমান হবে, এটা যদি খারিজিদের প্ল্যাটফর্ম থেকে আসতো, নাসিবিদের প্ল্যাটফর্ম থেকে আসতো, আমাদের কিছু ভাই খারিজি চিন্তাধারার ভাই এই একই শিয়াইজমের ভয় দেখিয়ে তারা এখন 10 দিন ব্যাপী আজমতে সাহাবায়ে কেরাম মাহফিল করতেছে, আপনারা জানেন সেটা। বাংলাদেশের বুকে কওমি ঘরানার আমাদের কিছু ভাইয়েরা শিয়াইজমের ধোঁয়া তুলে আমরা সবাই এই আওয়াজ তোলার মধ্যে আমরা সবাই হিস্সা নিয়েছি, পরিস্থিতি জটিল থেকে জটিলতর করেছি, বলয় তৈরি হয়ে গেছে, আলেমরা ভয় পাচ্ছে আলেমাইতে রাসূলের সামনে কথা বলতে, আমাদের ভয় লাগে না, কারণ আমরা কোনো বলয়ে, বলেন না কোনো বলয়ে, আপনি ডাকলেও কিছু যায় আসে না, না ডাকলেও কিছু যায় আসে না, আপনার কাছে আমার পরিষ্কার হওয়ার কৈফিয়ত দিতে হবে না, যেখানে পরিষ্কার থাকার দরকার সেই নবীর দরবারে পরিষ্কার থাকলে যথেষ্ট, আপনারা বুঝতে পেরেছেন? আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের ঈমান সাহাবায়ে কেরামের মধ্যে, আমাদের ঈমান আলে বাইতে রাসূলের মধ্যে, আমরা যখন আলে বাইতে রাসূলের শান বলবো পৃথিবী আলে বাইতে রাসূল নিয়ে অহংকার করবে, আমরা যখন আবু বকর সিদ্দিকের সিদ্দিকিয়তের বর্ণনা দেব আসমান জমিন এটা নিয়ে অহংকার করবে,
ফারুকে আজমের ফারুকিয়তের বক্তব্য, উসমানে গনির উসমানিয়তের বক্তব্য, আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল করিমের আলাদিয়তের বক্তব্য, সাহাবায়ে কেরামের আজমতের বক্তব্য যখন রাখবো পৃথিবী সেটা নিয়ে অহংকার করবে। কিন্তু সুহাদায়ে কারবালার মাহফিল, সুহাদায়ে কারবালা বাদ দিয়ে কারবালার প্রেক্ষাপট, কারবালা যুব সমাজকে না জানিয়ে আলে বাইতে রাসূলের শান ও শওকত, আলে বাইতে রাসূলের তালিমাত না জানিয়ে পরিপূর্ণরূপে পাশ কাটিয়ে সাহাবায়ে কেরামের কথা শিয়াইজমের ভয় দেখিয়ে আলে বাইতে রাসূলকে ইগনোর করে সাহাবায়ে কেরামের কথা বলা, এটা খারেজিয়ত এবং নাসেবিয়তের আলামত। আপনারা বুঝতে পারেন এটা খুবই কঠিন কথা, অন্য কেউ এত সাহস করে কথা বলবে না। আমাদের বুকে সাহস আছে কেন? বুকের মধ্যে নেফাকত থাকলে সাহস থাকে না, এখানে কোনো নেফাকত নাই। আপনারা বুঝতে পেরেছেন? আমরা আমাদের সন্তানদেরকে সাহাবায়ে কেরামের কথা যেমন শোনাবো, কিন্তু এটা আলে বাইতে রাসূলের মাহফিল। আপনারা বুঝতে পেরেছেন? প্রসঙ্গক্রমে অবশ্যই আমরা সাহাবায়ে কেরামের কথা বলবো, কিন্তু আলে বাইতে রাসূলকে বাদ দিয়ে দেওয়া বলা হয়েছে। আলে বাইতে আমি বুঝি, আপনি জানেন, উলামায়ে কেরাম জানেন, আপনাদের জানা জানা না জানার বিষয় না, তরুণ প্রজন্ম জানতেছে কিনা, আলে বাইতে রাসূলকে কুরআন যেভাবে মূল্যায়ন করেছে, হাদিসে পাক যেভাবে মূল্যায়ন করেছে, সেভাবে আমরা তরুণ প্রজন্মের সামনে জিনিসটা তুলে ধরতে পারছি কিনা সেটা দেখার বিষয়। আর মনে রাখবেন, শিয়াদের বিষয় যখন হবে তো আমরা কিভাবে ডিসকাস করব? উলামায়ে কেরাম বসবেন, পীর সাহেবানদেরকে ডাকবেন, সবাই বসে গত 1300 বছরে আইম্মায়ে কেরামের লেখা শিয়াদের বই, শিয়াদের আকীদা জাতির সামনে তুলে ধরে আমরা বলবো এরা বিভ্রান্ত আকীদার লোক, বিভ্রান্ত আকীদার লোক। আমাদের আমাদের কর্মকাণ্ডের কারণে, আমাদের ব্লেম গেমের কারণে মানুষ ফ্রাস্ট্রেটেড হচ্ছে, যে যেখানে ডাকতেছে দৌড়ান দিচ্ছে। আপনারা বুঝতে পেরেছেন? কিন্তু বাংলাদেশের 80% পপুলেশন এই বিষয়ে জানেও না। আমরা তাদের কাছে পৌঁছানো দরকার, আমরা তাদের কাছে যাওয়া দরকার। তাদের কাছে যখন কোনো মেসেজ নিয়ে যাবেন, কিভাবে যাবেন? আপনি যখন আলে বাইতে রাসূলের মহব্বত তুলে ধরবেন অন্তর বিগলিত হবে, আপনি যখন শোহাদাই কারবালার কথা তুলে ধরবেন অন্তর বিগলিত হবে, আলে বাইতে রাসূলের মাধ্যমে যখন অন্তর বিগলিত করবেন ইয়াজিদের ব্যাপারে ঘৃণা জন্মাবে, ইয়াজিদিয়তের উপর যখন ঘৃণা জন্মাবে এই ঘৃণা খারেজিয়ত পর্যন্ত নিয়ে যাবে। তাদেরকে আর বোমাবাসকে, বোমাবাস না কে এগুলা চিহ্নিত করতে হবে না, তারা নিজেরাই বুঝতে পারবে কারা বোমা মারে আর কারা বোমা মারে না। সম্মানিত উপস্থিতি, তো এই ঘটনা ঘটানোর পরে আমরা কি করি? পুরা মুহররম মাসের মধ্যে আলে বাইতে রাসূল বাদ দিয়ে ফেলি। আপনি বলেন হুজুর না বাদ দেয় নাই তো, বলেছে 10%, 20%, 30%। আপনারা বুঝতে পেরেছেন? বাদ যাচ্ছে, কিন্তু 40% বললেও তো 60% বাদ গেছে, 50% বললেও 50% বাদ গেছে। আপনারা বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, এই ধরনের ঘটনা ঘটেছে। অথচ আব্দুল্লাহ ইবনে উমরের ফিলিংস দেখেন, কয় ব্যাটা আমারে জিগায় মাসি মুসা মারা জায়েজ কিনা, অথচ সেই ইরাকের লোক তারা আমার নবীর সন্তানকে হত্যা করেছে, যাদের ব্যাপারে ওয়াসামিতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি নিজের কান দিয়ে আমার নবীকে বলতে শুনেছি কি, হুমা রাইহানা দাইমিনাদ দুনিয়া, আমার হাসান এবং আমার হুসাইন দুনিয়ার জীবনে, দুনিয়ার আমার দুটি সুগন্ধি ফুলের নাম। কিসের নাম? সুগন্ধি ফুলের নাম। আজকে আমাদের বিষয় হবে আমাদের নবী ইমামে হাসান এবং ইমামে হুসাইনকে যে রায়হান বললেন, এই রায়হানের অর্থ কি, এবং এটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয়, আপনাদেরও ভালো লাগবে। তারও আগে আরেকটা হাদিস আপনাদের সাথে শেয়ার করি, কি পরিমাণ ঘৃণা আলে বাইতে রাসূলের উপর তৈরি হয়েছিল কিছুদিনের মধ্যে। এটাও বুখারী, বুখারী শরীফের মধ্যে রওয়ায়ত করেছেন হযরতে, উনি বলছেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদের রাজ দরবারে ইমামে হুসাইনের মস্তক মুবারক ট্রের মধ্যে রেখে যখন প্রেজেন্ট করা হলো, চিন্তা করতে পারবেন, চোখ বন্ধ করে একবার, সল্লাল্লাহাদেরকে বলছি না,
আপনারা আমাদেরকে বলেন সুন্নিরা ইত্তেহাদ নষ্ট করে, ঐক্য নষ্ট করে, আলে বাইতে রাসূলের মস্তকের সাথে বিয়াদবি করে, মুসলিম উম্মার ঐক্য থুতু ছিটায় এমন ঐক্যের উপর। আপনারা বুঝতে পেরেছেন, তৌহিদের কথা বলে, রেসালতের কথা বলে, ইমামে হুসাইনের মস্তকের মধ্যে ছোট্ট একটা বেতের মতো জিনিস দিয়ে, ছড়ি দিয়ে মারামারি করে মারছে। ওয়াকালা ফি হুসনিহি শাইআ, ইমামে হাসান ইমামে হুসাইন দুইজন দেখতে অবিকল আমার নবীর মতো ছিলেন। হযরত আনাস বিন মালিক বলছে, আমি নিজের চোখে দেখেছি এই বিয়াদব ইমামে হুসাইনের সৌন্দর্যের উপর, আজিম নূরানি চেহারার উপর কি বকওয়াস করছে। অথচ ফকল আনাস কানা আশবাহুম বিরাসূলিল্লাহ, দেখতে পুরা অবিকল আমার নবীর মতো। তাদের অন্তরে নবী নবীর আলে বায়াত যদি বিদ্বেষ না থাকতো, কোরআনে পাকের মধ্যে আল্লাহ সূরাতুল মুনাফিকুন নাজিল করতেন না। সূরাতুল মুনাফিকুন নাজিল করে সেদিন আল্লাহ আমাদেরকে স্পষ্ট করে দিয়েছেন, উম্মত দেখতে সবাই মুসলমানের মতো হলেও তোমাদের মধ্যে কিছু মুনাফিক বের হবে। মুনাফিক দেখবে পরিচয় কেমন, তো মুনাফিককে তুমি নামাজ দোয়াতে চিনতে পারবা না, চিনবে মাইন্ডসেট দিয়ে। কি সেট? মাইন্ডসেট। কিরকম? কো মাইন্ডসেটের মধ্যে তাওহীদ থাকবে, নামাজ দোয়া সব কিছু থাকবে, কিন্তু শানে রেসালতের আদব থাকবে না। এটা তাদের মাইন্ডসেট। আয়াত কিভাবে এসেছে? ওয়া ইযা ক্বীলা লাহুম তাআলাউ ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহ লাওয়াউ রুউসাহুম ওয়া রাআইতাহুম ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন। ওয়াইজা ক্বীলা লাহুম তাআলাউ, এই মাইন্ডসেটের লোকদেরকে যদি বলা হয় এদিকে আসো, নবী ডাকছেন, তারা মাথা ঝাঁকুনি দিয়ে আমার নবীর দরবারে আসতে অনিচ্ছা পোষণ করবে, অনীহা পোষণ করবে, এটা তাদের মাইন্ডসেট। মাইন্ডসেটের মধ্যে নবী মানা না মানা, যারা রাস্তাঘাট থেকে আমাকে শুনছেন আমার ভাইয়েরা, আমার সব কথার সাথে আপনি একমত পোষণ করবেন সেটা আমিও চাই না, কিন্তু আমি আপনাকে কোন হিংসা বিদ্বেষ করে বলছি না, আমার এই কথা এই রেওয়ায়ত, আমি রেওয়ায়তের বাইরে তো যাই নাই, আপনি এই কথাগুলো আপনি আপনার বাসায় রুমে হোস্টেলে গিয়ে ঘুমাবেন যখন একবার চিন্তা করে দেখবেন, সব জায়গায় উস্তাদের কথা মাদ্রাসার কথা বলয়ের কথা যে শুদ্ধ হবে এমনটি নয়। আশেপাশে অনেক বড় বড় মাদ্রাসা আছে, মাদ্রাসার ছেলেরা আমাদের বক্তব্যগুলো শুনে আমরা বিশ্বাস করি এখনো অনেক ছেলে আপনারা রাস্তাঘাটে বাসায় বসে শুনছেন, আমি বলবো না আমার সমস্ত কথার সাথে আপনি একমত পোষণ করেন, কিন্তু ওয়াইজা কিলা লাহুম তাআলাউ ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহ, এই আয়াত তো কোরআনেরই আয়াত। এই মাইন্ডসেট, যে মাইন্ডসেটের কথা কোরআন বলছে, আমি জানি না আপনারা কোন তাফসীরের কিতাব পড়েন, আমি চাইবো আপনারা গবেষণা করেন, গবেষণা করে বর্তমান সময়কে সামনে রেখে আয়াতের প্রেক্ষাপটকে সামনে রেখে আয়াতগুলা বোঝার চেষ্টা করেন। আমাদের ঘরানার আমাদের লোক সমাজের লোক, আমার আল্লাহ বলছেন এই মাইন্ডসেটের লোক, এরা যদি ডাকেন হাবিব আপনার কাছে আসবে না। সাবাউন আলাইহিম আস্তাগফারতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম লা ইয়াগফিরাল্লাহু লাকুম। হাবিব আপনি চান আর না চান, আপনি তাদের জন্য যতবারই ক্ষমা প্রার্থনা করেন না কেন, আমি তাদেরকে ক্ষমা করব না। সম্মানিত উপস্থিতি, এটা একটা মাইন্ডসেট। এই মাইন্ডসেটের লোকের মধ্যে ন্যারোনেস আছে, এরা শানে রেসালত শুনতেও চায় না বলতেও চায় না, শানে আলে বায়াত শুনতেও চায় না বলতেও চায় না। বাংলাদেশের বড় বড় শাইখ যারা শুনছেন তাদেরকে বলছি, আপনারা বলেন তো বেটা, হেন কোন হাদিসের কিতাব আছে বুখারি সহ যেখানে আলে বাইতে রসুলের ফজিলতের অধ্যায় রচনা করা হয় নাই? সেই অধ্যায়ের মধ্যে আলে বাইতে রসুলের শানে আজিম শানে হাদিস বর্ণনা করা হয় নাই? আমার নবী কি বলেন নাই হুসাইনের মহব্বত আমার মহব্বত? আমার নবী বলেন নাই যারা হুসাইনকে মহব্বত করবে তাদেরকে আল্লাহ মহব্বত করবে? আমার নবী কি বলেন নাই
হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। আমার নবী কি বলেন নাই, আমি তোমাদের জন্য দুটি ভারী জিনিস রেখে যাচ্ছি, একটা কোরআন আর একটা আমার আলে বেদ। আমার নবী কি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলাইহাস সালামের ব্যাপারে বিদআতুম মিন্নি বাদআতুম মিন্নি সাজানা, আমার নবী কি বলেন নাই ফাতেমা আমার কলিজার টুকরা? আমার নবী কি এই চারজনকে চাদরে জড়িয়ে আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি বলেন নাই? আপনারা পুরো বছর সব কিছুর ব্যাপারে কথা বলেন, মুহররম শরীফ আসলে আমরা এই কথাগুলো বলি না, জবান বন্ধ রাখি, পুরো বছর বাংলাদেশের গ্রামে গঞ্জে গিয়ে মাহফিল করি, কিন্তু আমার ভাইদের জবানে আলে বাইতে রাসূলের শানের এই হাদিসগুলো আসে না। আপনারা যদি এতই শিয়াইজমের ভয় পান, আলে বাইতে রাসূলের কথা বললেই শিয়া, তো আপনারা ইমাম বুখারীকে বলতেন যে দয়া করে বুখারী শরীফ থেকে আলে বাইতে রাসূলের হাদিসগুলো সরিয়ে ফেলেন, ইমাম তিরমিজিকে বলতেন, ইমামে আজম আবু হানিফাকে বলতেন, ইমাম শাফেঈকে বলতেন। আমাদের আকাবিরিন উম্মত আমাদেরকে এই রাস্তা দেখিয়ে যান নাই। সম্মানিত ভাইয়েরা, মাদ্রাসার চিন্তা না করে, বলয়ের চিন্তা না করে, নিজের ব্রেনকে কিতাব খুলে একবার নিজে জিজ্ঞাসা করেন, হযরতে আনাস বিন মালিক কিভাবে বলছেন, উতিয়া উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কোন কাফেরের শাসক ছিল না, মুনাফেকের শাসক ছিল না, আপনাদের ভাষায় মুসলিম শাসক, মুসলিম শাসকের অন্তরে আলে বাইতে রাসূলের প্রতি এত ঘৃণা। যদি ইমামে হুসাইনের শানে ঘৃণা থাকে, অবশ্যই এটা আমার নবীর শানে ঘৃণার নামান্তর হবে। যারা আমার নবীর শানে ঘৃণা পোষণ করবে তারা কি মুসলমান থাকে বলেন তো দেখি? আপনি উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে পকেটে রেখে আপনি যদি ইত্তেহাদে উম্মতের কথা বলেন, ই মুহালাস, এটা অসম্ভব, এটা অসম্ভব। হযরতে ঘৃণা দেখেন, আর এদিকে আনাস বিন মালিকের ইমোশন দেখেন, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমোশন দেখেন। তো ইরাকের লোক আমারে জিগায় মাসি মুসির রক্তের ব্যাপারে, অথচ তারা আমার নবীর সন্তানকে কতল করেছে, যেই দুইজনের ব্যাপারে আমার নবী বলেছেন এরা দুনিয়ার জমিনে আমার দুইটা ফুলের নাম, আমার দুইটা ফুলের নাম। আসেন, রায়হান আমাদের আজকের প্রতিপাদ্য বিষয়। একটা শব্দ রায়হানের অর্থ করা হয় স্বাভাবিকভাবে ফুল, কি করা হয়, ফুল, সুগন্ধিযুক্ত ফুল। এমনিতে রায়হান মানে হচ্ছে জমিন থেকে এমন কিছু উৎপাদিত জিনিস যেটা দিয়ে সুগন্ধি বের হয়। তো স্বাভাবিকভাবে ফুল দিয়ে যেহেতু সুগন্ধি বের হয়, আমরা অনুবাদ করার সময় ফুলই উদ্দেশ্য করি। আপনারা আমার কথা বুঝতে পেরেছেন তো? কিন্তু গরিবুল হাদিস, কি বলেছি, গরিবুল হাদিস, গরিবুল হাদিসের কিতাব মানি হাদিসে পাকের মধ্যে কিছু শব্দ আছে, শব্দগুলো একটু ব্যবহার করি না, কিন্তু এখানে যদি আমি বলি আই ওয়াজ স্টুপেন্ডাস, অ্যাস্টাউন্ডিং, অ্যাস্টাউন্ডিংটা ব্যবহার হয়, স্টুপেন্ডাসটা সহজে ব্যবহার হয় না। তাইলে এভাবে আরো আমি যদি এগুলাতে শুরু করি, এটা খুবই দারুণ ইন্টারেস্টিং একটা বিষয়, আল্লাহ তৌফিক দান করলে পরে কোনোদিন আপনাদেরকে বলবো, আপনারা কিছু জিনিস শিখতে পারলেন। তো এ কিছু গরিব শব্দ আছে, গরিব মানে আনকমন শব্দ, এবং এগুলার আনকমন অর্থ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আইম্মায়ে কেরামকে আহসানুল জাযা দান করুন। আমাদের আইম্মাদের মধ্যে কিছু কিছু ইমাম হাদিসে পাক এবং সাহাবায়ে কেরামের আসর থেকে, স্টেটমেন্ট থেকে এই ধরনের শব্দগুলো ডিরাইভ করে এগুলার অর্থ লিখেছেন উনারা, এবং কিছু শব্দ বের করে কমন শব্দ অর্থ করেছেন আনকমন। আরবের মধ্যে শব্দ কমন, কিন্তু এটার অর্থ আরবের মধ্যে এমন এমন অর্থ ব্যবহৃত হতো যেটা সাধারণ লোক জানেই না। আপনারা বুঝতে পেরেছেন? সেই ধরনের গরিবুল হাদিসের কিতাব ইমাম ইবনুল আসির, ইমাম এসডি, আমাদের ইমাম কাশ্যাফ লিখেছেন গরিবুল হাদিস এবং আসরের উপর কিতাব, আমরা নাম বলবো আপনাদেরকে। এই ধরনের কিতাবে রায়হানের অর্থ করা হয়েছে পাঁচটা, কয়টা, পাঁচটা, একটা কমন, চারটা আনকমন, একটা কমন অর্থ, চারটা আনকমন অর্থ। আমাদের আজকের প্রতিপাদ্য বিষয়ে যেই
পাঁচটা অর্থের উপর কথা বলবো, তন্মধ্যে আমাদের টার্গেট থাকবে পঞ্চম অর্থটা, পঞ্চম অর্থটা। কেন আমার নবী ইমামে হাসান ইমাম হুসাইনকে রায়হান বললেন? তাহলে প্রথম অর্থ হচ্ছে হাসান এবং হুসাইন এই দুইজন আমার দুনিয়ার জমিনের দুটি সুগন্ধি ফুলের নাম। এই সুগন্ধি বলার কারণ কি? হাদিসে পাকের মধ্যে আমরা পাই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসাইনকে যেখানেই দেখতেন, যদি নাও দেখতেন, সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ হযরত ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে আমার নবী বলতেন হাসান এবং হুসাইনকে একটু ডেকে নিয়ে আসো। হাসান এবং হুসাইন যখন আসতেন, আসতেন যখন, হায় আমার নবী কি করতেন? আমার নবী দুইজনকে তুলে নিতেন, আমার নবী দুইজনকে তুলে নিয়ে দুইজনের শরীরকে স্মেল করতেন, কি করতেন? স্মেল, এবং সুগন্ধি নিতেন, সুগন্ধি নিতেন, এরপরে দুইজনকে চুমা দিতেন, এরপরে শরীরের মধ্যে এভাবে জড়িয়ে রাখতেন। আপনারা ফিলিংসটা বুঝেন, শব্দ না, আমি গরিব মানুষ, আমার কাছে শব্দের সীমাবদ্ধতা আছে। আপনি আমার নবীর ওই ফিলিংসটা বুঝেন, আমার নবী নিজের শান্তি কোথায় খুঁজে পাচ্ছে? যিনি কুল কায়েনাতকে শান্তি বিতরণ করেন রহমাতুল লিল আলামিন হিসেবে, সেই নবী শান্তি কোথায় খুঁজে বেড়াচ্ছেন? আমার নবী দুইজনকে নিয়ে সুগন্ধি নিতেন, স্মেল করতেন, এরপরে আমার নবী চুমু দিতেন, এরপরে আমার নবী শরীরের সাথে ফায়াদুম্মুহুমা আষ্টে পৃষ্ঠে এভাবে জড়িয়ে রাখতেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করে একবার বলছেন, আল্লাহ যারা এই দুইজনকে ভালোবাসে তারা আমাকে ভালোবাসে, ওয়ামান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, যারা এই দুইজনকে ঘৃণা করে তাইলে বোঝা যাচ্ছে আমার নবী যেহেতু ঘৃণার কথা বলেছেন, তাইলে বোঝা যাচ্ছে উম্মতের মধ্যে কিছু বদমাশ আছে যারা এদেরকে ঘৃণা করবে। যদি না হতো আমার নবী কি ঘৃণার কথা বলতেন? যেহেতু নবী ঘৃণার কথা বলেছেন তাহলে বোঝা যাচ্ছে উম্মতের মধ্যে কিছু বদনসিব থাকবে যারা আমার হাসান এবং হুসাইনকে ঘৃণা করবে। নাউজুবিল্লাহ বলেন, আমি আপনাদেরকে, আপনারা বলবেন না 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 আমি তো ঘৃণা করি না। আমার ভাইয়েরা, মহব্বত আপনার ভিতরের একটা অবস্থার নাম। মহব্বত দেখা যায় না, মহব্বত ছোঁয়া যায় না, মহব্বত অনুভব করা যায় কিসের মাধ্যমে? কিছু বৈশিষ্ট্যের মাধ্যমে, কর্মের মাধ্যমে। আমরা ইমামে হুসাইনকে মহব্বত করি কারবালার ময়দানে, আমরা হুসাইনি হুসাইনিয়তের পক্ষে, সেটার দলিল হচ্ছে এই মাহফিল। মাহফিল ইটসেলফ মহব্বতের নাম না, মাহফিল হচ্ছে মাজহারে মহব্বত, মাজহারে মহব্বত। চুমা দেওয়ার নাম মহব্বত না, চুমা হচ্ছে মাজহারে মহব্বত। আমি যে আমার সন্তানকে ভালোবাসি, সন্তানের প্রতি দয়া পরবশ, সেটার মাজহার এক্সপোজার, যেটার মাধ্যমে বিষয়টা আপনি বুঝতে পারবেন, প্রদর্শিত হয়, সেটা হচ্ছে চুমা দেওয়া। মা বাবার শরীর, মা বাবার খেদমত, মা বাবার চুল আশ্রয় দেওয়া, মা বাবার মাথা দাবাই দেওয়া, এগুলা হচ্ছে আপনি যে মহব্বত করেন সেটার মাজহার। আপনারা বুঝতে পেরেছেন? মহব্বত কখনো ধরে রাখা যায় না। ভিতরে মহব্বত থাকলে চোখে জানান দেবে আমি যে মহব্বত করি সেটা। কেমনে? বললেই চোখ ভিজে আসবে, চেহারার মধ্যে উজ্জ্বলতা আসবে, এটা হচ্ছে মাজহারে মহব্বত, মহব্বতের বহি প্রকাশ। আমার নবী এরশাদ করছেন, আল্লাহ যারা এই দুইজনকে ভালোবাসবে তারা আমাকে ভালোবাসলো, যারা এই দুইজনের প্রতি ঘৃণা করলো তারা আমার প্রতি ঘৃণা করলো। তাইলে আপনারা স্পষ্ট চিত্তে বুঝতে পারলেন যে ইমামে হাসান ইমামে হুসাইনকে সবাই প্রেম করতে পারবে না। আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ আপনার এক আজিম ওলির দরবারে আমরা এই মাহফিলটা করছি, মাওলা আপনার দরবারে একটাই চাওয়া পাওয়া, কিয়ামতের দিন সকাল পর্যন্ত আমাদের বংশধারায় কোন গুস্তাখে আলেম, কোন গুস্তাখে সাহাবী, কোন গুস্তাখে ওলি,
কোন গুস্তাখের মা বাপ যেন আমাদের ঘরে আমাদের নসলের মধ্যে জন্মগ্রহণ না করে। আমিন বলেন সবাই। সম্মানিত উপস্থিতি, তাহলে হাসান এবং হুসাইনের শরীর মুবারকের মধ্যে এই সুগন্ধি আসলো কোত্থেকে? মনে রাখবেন, আমার নবী এই দুইজনকে নিজের ছেলে বলেছেন, সন্তান বলেছেন। আমার নবীর শরীরে পাত থেকে ঘাম মুবারক পড়তো, এটা সুগন্ধি যুক্ত ছিল, এটা আপনারা অসংখ্যবার শুনেছেন। আমার নবী কোন রাস্তা দিয়ে গেলে বাতাস যখন আমার নবীর শরীর মুবারকের সাথে লাগতো, সেই এনভায়রনমেন্টের মধ্যে একটা খাস সুগন্ধি বের হতো, যেটা ধরে ধরে সাহাবায়ে কেরাম আমার নবীকে খুঁজে বের করতে। আমার নবীর ঘাম মুবারক সাহাবায়ে কেরাম আতর হিসেবে ব্যবহার করতেন। আমার নবী একবার এক সাহাবীর সামনে কোরআনের তিলাওয়াত করছেন, আমার নবী মাজা খান কথা বলতে বলতে হাস্যচ্ছলে ওই সাহাবীর মুখের সামনে গিয়ে কোরআনের তিলাওয়াত করলেন। আমার নবীর মুখের শ্বাস লেগেছে সাহাবীর গালে, মুখে। সেই দিন থেকে মৃত্যুর আগ পর্যন্ত ওই সাহাবীর জবান থেকে বিশেষ একটা সুগন্ধি বের হতো। আমার নবীর আতর মুবারক এক সাহাবী নিজের ঘরে রেখেছেন মদিনা শরীফের মধ্যে, সেই ঘরকে আমার নবীর পসিনার খুশবুওয়ালা ঘর বলতো সবাই। সেই ঘর থেকে খুশবু বের হতো জেনেটিক্যালি, জেনেটিক্যালি আমার নবীর এই সুগন্ধির ধারক হয়েছেন ইমামে হাসান এবং ইমাম হুসাইন। আমার নবী নিজেরটা নিজে তো আর ফিল করতে পারতেন না, আমার নবী নিজেরটা নিজের এই সুগন্ধি হাসান এবং হুসাইনের শরীরের মধ্যে আমার নবী খুঁজে বেড়াতেন। সেই কারণে আমার নবী দুইজনকে রাইহান বলেছেন। আপনারা বুঝতে পেরেছেন? আমি সংক্ষিপ্ত করছি কারণ সময়ও সংক্ষিপ্ত, আমার পরে বোধহয় আরো বক্তা আছে। এরপরে দ্বিতীয় অর্থ যেটা আমি আপনাদের সম্মুখে বলছি, হাসান এবং হুসাইন এবং তিরমিজি শরীফের মধ্যে রেওয়ায়েত এসেছে, আমার নবী হযরত ফাতেমাকে বলতেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার হাসান হুসাইনকে একটু ডেকে নিয়ে আসো। নিয়ে আসলে ফায়াসুম্মুহুমা, স্মেল নিতেন, ওয়ায়াদুম্মুহুমা ইলাই, নিজের শরীরের সাথে লাগিয়ে রাখতেন। তিরমিজি, ইমাম তিরমিজি এই হাদিস বর্ণনা করেছেন 3781 নম্বর হাদিসের মধ্যে। যাই হোক, আমি ওই বক্তব্য সংক্ষিপ্ত করে দ্বিতীয় অর্থে চলে যাই। রাইহানের অর্থ করা হয়েছে আউলাদ। কি অর্থ করা হয়েছে? আউলাদ। তাইলে রাইহান শব্দের অর্থ আউলাদ, বংশধারা, সন্তান। আপনারা জানেন আমার নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন যে আমি আমার বংশধারা, পৃথিবীর সবার বংশধারা বাবার মাধ্যমে হয়, আমার বংশধারা হবে আমার মেয়ে, মানে আমার বংশধারা হবে আমার ছেলের মাধ্যমে। কিন্তু আমার নবী বলছেন আমার বংশধারা একটু ভিন্ন, এটা হবে আমার মেয়ে ফাতেমাতুজ জাহরার মাধ্যমে, ফাতেমাতুজ জাহরার মাধ্যমে। এই দুইজন আমার আউলাদ, এই দুইজনের মাধ্যমে পৃথিবীতে আমার আউলাদ ছড়িয়ে পড়বে। সম্মানিত উপস্থিতি, পরে সময় পাই না পাই ব্যাকগ্রাউন্ডটা বলে দেই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদগণ যখন এন্তেকাল করে, বেয়াদব গুস্তাখ মুনাফেক মুশরিক কাফেররা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বাজারের মধ্যে কথা বলাবলি করছিলেন, নির্বংশ নবী দাবি করে। আবার কত কষ্ট সহ্য করতে হয়েছে, মানুষের কত কথা সহ্য করতে হয়েছে, একটু বদদোয়া করলে আল্লাহ আসমান জমিন এক করে দেন, আমার নবী বদদোয়া করেন নাই। আমার নবী সবকিছু সয়ে নিয়েছেন যাতে তরুণ প্রজন্ম যারা ইসলামের দিকে যাদেরকে আহ্বান করছে তারা যেন ফ্রাস্ট্রেটেড না হয়ে যায়, তারা যেন ডিস্টার্ব না হয়। সম্মানিত উপস্থিতি, কথা বলার সময় হুঁশ করে বলবেন, ফেসবুকের মধ্যে কথা বলার সময় হুঁশ করে বলবেন, মানুষের ব্যাপারে কথা বলার সময় হুঁশ করে বলবেন। টুসটাস ফতোয়া দিয়ে দিচ্ছেন, টুসটাস কথা বলা বলে ফেলছেন, যাকে যা মন চায় বেয়াদবি করছে। মনে রাখবেন, আপনি যেমন বেয়াদবি করছেন, যাকে বলছেন সেও তো আপনার সাথে বেয়াদবি করার সক্ষমতা রাখে। আপনি যেমন আরেকজনের পীরকে খোঁচা দিচ্ছেন, আপনার পীরকেও তো সেই ব্যক্তি খোঁচা দিতে পারে, পারে না? এখন আপনারা আসলে চাচ্ছেন কি, আমরা আসলে চাই কি?
আমরা কি এখন এলাকায় এলাকায় বাড়িতে বাড়িতে মারামারি লাগিয়ে দেব? আপনি যদি মারামারি করতে চান আরেকজনও তো মারামারির জন্য দাঁড়িয়ে যাবে। আপনি যখন দুইজন মারামারি করবে তখন আপনার বদনাম হবে না। মানুষ বলার সময় বলবে সুন্নিদের কাজ দেখো এখন তারা মারামারি করতেছে, তখন আমাদের উপর সুন্নিয়তের উপর খারিজিয়তের ফতোয়া লেগে যাবে, মানুষ বলবে এরও উগ্রবাদী, এরও উগ্রবাদী। সেই কারণে কথা যখন বলবেন শালীনতার সাথে বলবেন, কথা ফতোয়া যখন দেবেন এলম দলিলের উপর ফতোয়া দেবেন। আপনি যদি এমনিতে কথা বলে ফেলেন, আমার আল্লাহ নিষেধ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়্যানু, হে মুমিন কোন ফাসেক যদি তোমাদের কাছে কোন সংবাদ নিয়ে আসে সেটার পর্যালোচনা করে দেখবে সংবাদের সত্যতা কতটুকু। না জেনে না বুঝে কোন দলিল ছাড়া যদি কথা বলে ফেলেন, কথা যেতে থাকবে মানুষের মুখে মুখে, কথা চলতে থাকবে, আপনার সওয়াবের খাতা খালি হতে থাকবে। যার ব্যাপারে বলছেন তার সওয়াবের খাতা ভারী হতে থাকবে। আমি আপনাদেরকে বলছি আপনারা সতর্ক হন, কথাবার্তা দলিলের মধ্যে রাখেন। এটা গ্লোবালাইজেশনের জামানা, আপনি আর পটিয়া পটিয়া নাই। পটিয়ার গড়ের কোণে যখন ফেসবুকে একটা লাইক দেবেন সেই লাইকের বাড়ি আমেরিকাতে গিয়ে লাগবে, সেই লাইকের বাড়ি ইংল্যান্ডের মধ্যে গিয়ে লাগবে। আমরা আসুন সতর্ক হই, সচেতন হই, সিজদামুখী হই। নিজেকে যদি আপনি মনে করেন আপনি ঠিকাদার সুন্নিয়তের, ঠিকাদারি কাউকে দিয়ে যাওয়া হয়? আইমাই কেরাম 1200-1300 বছরে কিতাবপত্র লেখে দুধ কা দুধ পানি কা পানি করে দিয়ে গেছেন। আপনি বলবেন অমুক সুন্নি না, সে বলবে আপনি সুন্নি না, তারও ক্ষতি হবে না আপনারও ক্ষতি হবে না। মাঝখানে আমাদের 15-20 বছরের যারা যুবক তারা ফ্রাস্ট্রেটেড হয়ে আপনাকেও ছেড়ে দেবে, আমাকেও ছেড়ে দেবে। সুতরাং মনে রাখবেন আমরা যখন প্রচার করব প্রচারের মধ্যে যেন হেকমত থাকে। এই কাফের মুনাফেকরা বিয়াদবি করতে লাগলো, আমার নবী চুপ ছিলেন, আমার আল্লাহ ইন্না আতাইনা কাল কাউসার নাজিল করলেন। আজিম সূরা দুহা থেকে পুরা পবিত্র কোরআনের শানের সালাত বর্ণনা সূরা দুহার মধ্যে আল্লাহ সামারাইজ করেন। আমরা বৃষ্টি আসলে ধানগুলা সব একসাথে করে এক জায়গায় জমা করি না, আমার আল্লাহ শানের সালাত কোরআনে পাকের সব জায়গা থেকে জড়ো করে সূরা দুহার মধ্যে আল্লাহ জমা করলেন। সেই দুহার মধ্যে আল্লাহ আমার নবীকে বলছেন হাবিব মন খারাপ করবেন না, কে কি বলে না বলে বিয়াদব বিয়াদবি করবে, সেসরা সেসরামি করবে, আপনি এগুলা শুনে মন খারাপ করবেন না। আমি রব হিসেবে আপনাকে কথা দিচ্ছি, ওয়ালা সাউফা ইয়ুতিকা রব্বুকা ফাতারদা, এমন দেয়া দেব আপনি না হেসে পারবেন না, আপনি হাসতে হবে। এরপরে সূরা দুহাকে টেনে আমার আল্লাহ আরেকটু সামনে নিয়ে আমার নবীর শান ও মানকে আসমানের মধ্যে গিয়ে ঠেকিয়েছে। আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন আরেকটু সামনে গিয়ে ওয়ারাফানা লাকা যিকরা আলাম নাশরাহ লাকা সদরাকের মধ্যে আমার আল্লাহ আবার ঘোষণা দিলেন ওয়ারাফানা লাকা যিকরা, হাবিব আখিরাতের মধ্যে তো হাসাবো, দুনিয়া এবং আখিরাতে আপনার মকানকে আমি একেবারে লামকানে নিয়ে গেলাম। এভাবে সিকোয়েন্স সময় নাই বিদায় আমি বলতে পারছি না, কাজ যদি সময় থাকতো আমি একটা একটা করে আপনাদেরকে সূরাগুলো পড়ে পড়ে বলতাম। শানের সালতকে আমার আল্লাহ নিয়ে যেতে 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 সূরা কাউসার পর্যন্ত এসেছে। সূরা কাউসারের মধ্যে সংক্ষিপ্ত একটা সূরার প্রথম আয়াতের মধ্যে শানের সালতকে কামালিয়তের আখেরি দরজায় নিয়ে গেছে আমার আল্লাহ। আমাদের এখানে কিছু মাইন্ডসেট আছে শানের সালত শুনতে পারে না। ইন্না আতাইনা কাল কাউসার, আমি ইংল্যান্ডে ছিলাম, আমার এক ভাইয়ের সাথে কথোপকথন হচ্ছিল, কাউসার মানে হচ্ছে জান্নাতের একটা স্রোতস্বিনীর নাম কাউসার।
জান্নাতের একটা স্রোতস্বিনীর নাম কাউসার। আমি আমার কথা ছিল রেওয়ায়েতের মধ্যে আছে, আমরাও বলতেছি সেটা, কিন্তু কাউসার মানে শুধু সেইটা না। ও বলতেছে আপনারা কি রেওয়ায়েত স্বীকার করবেন? আল্লাহ না, আমি তো স্বীকার করি নাই। আমি এখন একটা প্রশ্ন করলে আপনি উত্তর দিতে পারবেন? তো দেন। আমি বললাম পবিত্র কোরআনে সূরা আর রহমানের মধ্যে আল্লাহ বলছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি, আয়াত কি জান্নাতান, যেই ব্যক্তি আমার আল্লাহর দরবারে দাঁড়াতে হবে এই জিনিসের ভয় অন্তরে ধারণ করে সত্যিকার মুমিন হিসেবে পৃথিবী থেকে যাবে, আমার আল্লাহ তাকে দুইটা জান্নাত দান করবে। কয়টা জান্নাত? দুইটা। আমার নবীর আদনা গুলামের জন্য জান্নাত দুইটা, আর আমার নবীর জন্য জান্নাতের একটা স্রোতস্বিনী শুধু। আপনারা আমার পয়েন্টটা বুঝতে পেরেছেন? এত বড় একটা সূরা নাযিল করলেন ইন্না আতাইনাকাল কাউসার, আপনি স্রোতস্বিনী থেকে বের হতে পারছেন না। সেই জন্য কোরআনের অর্থ করতে হলে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা আয়াতের উপর দৃষ্টি লাগে। এখন আপনি বলবেন হুজুর আপনি কোন পণ্ডিত হয়ে গেলেন, প্রত্যেকটা জায়গার উপর আপনার দৃষ্টি। সেই জন্য আমরা বলি কোরআনের তাফসীর করার সময় কোরআনের মুফাসসির যারা তাদের পরামর্শ করেন। ইবনে কাসিরের কাছে যাবেন, তাবারির কাছে যাবেন, কুরতুবীর কাছে যাবেন, বাগাবীর কাছে যাবেন, রাজির কাছে যাবেন, গিয়ে দেখবেন কোন জন কোন তাফসীর করেছেন। সকল তাফসীরকে সামনে রেখে আপনি দুই তিনটা জিনিস মানুষের সাথে শেয়ার করবেন। কাউসারের তাফসীর করেছেন ইমাম রাজি, সমুদ্র বইয়ে দিয়েছেন, সমুদ্র বইয়ে দিয়েছেন। আমার পয়েন্ট ছিল সাধারণ একজন মুমিন আল্লাহকে ভয় করলে দুই জান্নাত, আর আমার নবীর জন্য এত বড় আয়াত নাজিল করলেন সেটাও পুরো দুইটা না, একটাও না, শুধু জান্নাতের একটা স্রোতস্বিনী। সেই কারণে আমরা বলছি কাউসার আমাদের মাথার উপর, কিন্তু আমার আল্লাহ বুঝে আরো কিছু বুঝাতে চেয়েছে, আরো কিছু বুঝাতে। সেই জন্য কোন কোন মুফাসসির বলেছেন এখানে কাউসার মানে ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উদ্দেশ্য। কেন? কারণ আয়াতের শেষ হয়েছে ওয়া ইন্না শানিআকা হুয়াল আবতার। হাবিব, যারা আপনার বংশ নিয়ে কথা বলছে পৃথিবীতে তাদের কোনো ডিসকাশন থাকবে না, কিন্তু আমি রব হিসেবে কথা দিচ্ছি আপনি ছিলেন, আপনি ছিলেন, পৃথিবীতে ছিলেন না, কিন্তু আম্বিয়ায়ে কেরাম তাদের কিতাবের মাধ্যমে আপনার আলোচনা করেছে পৃথিবীতে। এখন আপনি আছেন, আলোচনা চলছে, একদিন আপনি থাকবেন না, আলোচনা চলতে থাকবে। আমরা বলছি ইয়া রাসূলুল্লাহ, শরীরের মধ্যে রক্ত যতদিন থাকবে আপনার আলোচনা চলে যেতে থাকবে ইয়া রাসূলুল্লাহ। আপনার গোলামের উলামায়ে কেরাম আপনার এই বাগানের খাদেম হিসেবে কাজ করছে ইয়া রাসূলুল্লাহ। আপনার এক নজর চাই যেন আপনা আপনি অপছন্দ করেন এমন কাজ কর্ম খেয়াল দেয়ান সব কিছু থেকে বেঁচে থাকতে পারি ইয়া রাসূলুল্লাহ। আমাদের ভিতর বাহির যেন এক হয়, আমরা ভিতরে একটা বাইরে একটা যেন না হয়। মাওলা ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারে ফরিয়া, আমাদের ভিতরে যদি শিরিয়াত থাকে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর আসমানের গজব যেন আমাদের উপর নাজিল হয়। আর যারা শিরিয়াতের ফতোয়া দিয়ে যুব সমাজের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করছেন তাদেরকে আহ্বান করব, যত বড়ই হন না কেন আমিরে বান্দার দরবারের মধ্যে হুজুর আমির মিল্লাতকে সামনে রেখে বলছি, সাহস থাকলে আপনারা মাহফিলের মধ্যে বলেন যে আমি শিয়া, আমি যদি শিয়া না হই তোদের উপর আসমান ভেঙে পড়ুক। আমি বলছি আমিরে মিল্লাতকে সামনে রেখে ইয়া রাসূলুল্লাহ আমার ভিতরে যদি শিয়া থাকে আসমান জমিনের বালা মুসিবত যেন আমার মাথার উপর পড়ে। সাহস থাকলে তোমরা দোয়াটা করে দেখাও। সম্মানিত উপস্থিতি, সহ্যের সীমা ছাড়িয়ে যাবেন না। মনে রাখবেন টাকা পয়সা ধন দৌলত পাওয়ার সব কিছুর অধিকারী করেছেন আল্লাহ। সুন্নিয়তের খাতিরে এই জবান বন্ধ রাখি, ধৈর্য ধারণ করি, আপনার ফতোয়ার মোকাবেকি না, তিন টাকার মৌলবীর ফতোয়ার মোকাবেকি না, আপনি কোন জায়গার উকিল কুকিল আপনার ফতোয়ার মোকাবেকি না, মাঠে ময়দানে যে আন্দাজে আপনি কথা বলেন মাওলায়ে করিম
তার চেয়ে বড় আন্দাজে জবাব দেওয়ার জন্য সমস্ত প্রকার সক্ষমতা দান করেছেন সুন্নিয়তের খাতিরে, সুন্নিয়তের খাতিরে, সুন্নিয়তের খাতিরে চুপ থাকি। নতুবা যেভাবে আপনারা এগুচ্ছেন এই বাজারের মধ্যে ফিতনা এবং আগুন ধরার বাকি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমাদের মধ্যে যদি কোন মুনাফিক ঢুকে আমাদের এই বাগানের ডিস্টার্ব করতে চায়, ক্ষতি করতে চায়, আল্লাহর দরবারে দোয়া থাকলো আল্লাহ যেন আউলিয়াই কেরামের সত্তায় ওই মুনাফিককে চিনার তৌফিক যেন আমাদেরকে দান করেন। আপনারা বুঝতে পেরেছেন? সুন্নিয়তের দল, তরিকতের দল, যেই ব্যক্তি আমার নবীর শান, সাহাবায়ে কেরামের শান, আহলে বাইত রাসূলের শান, আউলিয়াই কেরামের শান, মা বাবার শান, এগুলা বুঝে কথা বলবে তারা আমাদের মাথার উপর। আমরা ফার্দার চেক করতে যেতে হবে না, ফার্দার চেক করে গেলে তো আমিও আটকে যাব। আপনারা বুঝতে পেরেছেন? সেই কারণে উলামায়ে কেরাম কথা বলা দরকার। গদির খুন নিয়ে আমাদের ইব্রাহিম সাহেব হুজুর কথা বলেন নাই? ইব্রাহিম সাহেব হুজুর কথা বলেছেন, বাস আমরা আর কথা বলতে হচ্ছে এই বিষয়ে। বড় যখন কথা বলে হলে, বাবা যখন কথা বলে সন্তানের আর কথা বলতে হয়? হ্যাঁ, সব ক্ষেত্রে যে আমরা একমত হব সেরকম না, কিন্তু এটা আল্লাহর দুনিয়াতে সম্ভব না, আল্লাহর দুনিয়াতে সম্ভব না। এই ধরনের কোন সমস্যা সৃষ্টি হলে আমাদের উলামায়ে কেরাম আছেন, কিন্তু উলামায়ে কেরাম কথা না বলে যদি ব্যাংকার কথা বলা শুরু করে, ব্যাংকার যদি ঘরের মধ্যে বসে বসে টাইমলাইনের ফেসবুকের পোস্ট দেওয়া শুরু করে, এটাকে ফিতনাবাজি বলে। কি বলে? ফিতনাবাজি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রক্ষা করুক এই ফিতনা থেকে। আর মনে রাখবেন, আমিরা বান্দারের এই 10 দিন ব্যাপী সুআদাই কারবালার মাহফিল, এটা কি শিয়াদের মাহফিল? না, আমির বান্দার দরবার যদি সুন্নি না হয় তাহলে বাংলাদেশে সুন্নি কে? তাহলে তো আমিও নাই সুন্নি। হ্যাঁ, এটা তো এমন একটা হয়ে গেছে বাজার, আপনি মনে হয় যেন আপনারে কেউ ঠিকাদার বানাইছে। হ্যাঁ, আপনাকে ফিতা ট্যাপ দিছি, আপনি মেপে মেপে দেখবেন, আগে নিজেরটা নিজে মাপেন, নিজেরটা নিজে মাপেন। মানুষকে মাপতে আসতে হবে না। 1300 বছরের উলামায়ে কেরাম আকাইদ নসবি আছে না? নসবি। হ্যাঁ, বাস প্যারামিটার হয়ে গেছে, উম্মত এজমা সাধিত হয়েছে, ঐক্যমত্য। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের চরম পর্যায়ের ঐতিহাসিক একটা কিতাব, সেটা আমাদের ভিতরে ফিতাটে। আপনারা বুঝতে পেরেছেন? সুতরাং জমিতুল ফালাহ জাতীয় মসজিদে খতিবে মিল্লাত আল্লামা জালালউদ্দিন আল কাদেরী রাহমাতুল্লাহি আলাইহি, মাওলানা করিম হুজুরকে জাযায়ে খায়র দান করুন। হুজুরের প্রতিষ্ঠিত আল্লাহ হুজুরকে জাযাও দান করেছেন। জানাজার দিন পৃথিবীবাসী সাক্ষী হয়েছে আহলে বাইতে রাসূলের গোলামদেরকে আল্লাহ কিভাবে সম্মানিত করে। সেই 10 দিন ব্যাপী শাহাদায়ে কারবালার মাহফিল সুন্নিদের না শিয়াদের? সুন্নিদের। আপনি যদি মোবাইলের মধ্যে টুস করে পোস্ট একটা মেরে দেন, ধরেন ব্যাংকার সাহেব আজি উনারে দি হয় আর গরে দি হই না ভারি জেতু, ব্যাংকার সাহেব যদি বলে যে আমির বান্দার দরবার শরীফে 10 দিনের ব্যাপী যে শাহাদায়ে কারবালার মাহফিল সেটা যেন শিয়া মুক্ত থাকে, আপনি তো এটা দিয়ে ঘুমাই গেছেন, ব্যাংকিং এর কাজ করতেছেন, 10% যুবকের অন্তরে আপনি ঢুকিয়ে দিয়েছেন যে এখানে শিয়াইজম ঢুকছে। আপনারা বুঝতে পেরেছেন? এটাকে বলে কনফিউজিং গেম। কি গেম? কনফিউজিং গেম মানে আপনাকে কনফিউজ করা। বুঝতে পেরেছেন? আমাদের ছেলেরা তারাবির নামাজ ছেড়ে দিল কেন? আগে যেই ছেলে 30 দিনে 30 দিন তারাবি পড়তো, 20 রাকাত পড়তো, তার ভিতর থেকে তারাবির গ্রিপ লুজ হয়ে গেছে। কেন? কারণ আমাদের লামাজহাবি ভাইয়েরা তারাবির বিরুদ্ধে লেগেছে। যেই তারাবির বিরুদ্ধে লেগেছে সেই জানে, আমিও জানি, কিন্তু তাদের কথা শুনতে শুনতে আমি চিন্তা করলাম না পড়লো অসুবিধা নাই। আমার যেই ছেলে 12 রাকাত জোহরের নামাজ পড়তো সে এখন 4 রাকাতে এসে ঠেকছে, এখন না পড়লো অসুবিধা হয়? কে করেছে এটা? ওই লামাজহাবি ভাইয়েরা। এটাকে বলে খুতুয়াতু শয়তান, পুরো শয়তান না, শয়তানের স্টেপ, আস্তে 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 আপনার ভিতরে ঢুকে গেছে।
আমি এই মুহূর্তে আগামী এক বছর যদি কোরআন শরীফের ব্যাপারে আপনাদেরকে বলি, কোরআন শরীফে ভুল আছে, কোরআন শরীফে ভুল আছে, কোরআন শরীফে ভুল আছে, অন্তত দুইজন মানুষ এখানে এফেক্টেড হবে। এফেকশনটা এত খারাপ জিনিস, একটা পচা আমের সাথে যদি 11টা আম্রপলি রাখেন, দুই দিন পর পর একটা একটার মধ্যে পচন ধরবে। এটা খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া, আপনারা বুঝতে পেরেছেন। এই কাজটা আমি করছি, আমি করে ঘুমাই গেছি, ব্যাংকার সাহেব ঘুমাই গেছেন, সোহাদাই কারবালার মাহফিল যেন শিয়া মুক্ত থাকে, বাংলার জমিনে এই সমস্ত জায়গাতে সুন্নিয়তের সার্টিফিকেট বিতরণ করা হয়। আপনি কোথায় পেলেন শিয়াইজম? শিয়াইজমের ধোঁয়া তুলে আপনার মাথার ভিতরে নাসেবিয়ত ঢুকেছে, খারেজিয়ত ঢুকেছে। আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে আমরা এগুলা বলবো না। যারা আপনারা এখানে ভিডিও ধরে রেখেছেন, আপনাদের প্রতি বিনীত অনুরোধ, আপনারা এই কার্ডগুলা নিয়ে নিয়ে সুন্দর করে একটা দুই লাইন জিনিস নিয়ে আপনাদের দোকান চমকানোর জন্য যদি আপনারা করেন, তো আপনাদের বিচারও আমি ইমাম হুসাইনের দরবারে দিয়ে দেব, জায়গা মতন হয়ে যাবে, জায়গা মতো হয়ে যাবে। মনে রাখবেন, এটা একটা মিশন। এই মিশনের মধ্যে কেউ যদি শয়তানি করে ডিস্টার্ব করে, এফেক্টেড হবে, এফেক্টেড হবে। কাজেই বিনয়ের সাথে বলছি, সবাই শুননি। কিছুদিন আগে একজন আমাকে বলতেছে, হুজুর আপনার ব্যাপারে অমুক এ এ বলছে, আপনার রাগ উঠে না? আলম রাগ উঠে নাই, এতটুকুন তো ভালো লাগতেছে সে শুননি, হয়তো আমাকে ভুল বুঝতেছে, কিন্তু তার সুন্নি আকিদার ব্যাপারে কোনো দ্বিমত থাকতে পারে না। আমরাও বলছি না যারা এই কথাগুলো বলছে তারা খারেজি, তারা নাসেবি না, সুন্নি। আলে বাইতে রাসূলের এষ্ট ধারণ করে, বরং আমাদের চেয়ে বেশি করে, কিন্তু ট্র্যাপে পড়ে গেছে, পলিটিক্স বুঝতে পারছে। কুল কায়নাতের মধ্যে গত 1300 বছরে এগুলাই হচ্ছে বলয়ে বলয়ে, আপনারা বুঝতে পেরেছেন। যাই হোক, আমরা এই জন্য আর সময় লস না করি। এখন কাউসার বলে কিছু মুফাসসির বলেছেন, হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কেন আমার নবীর বংশের উপর কথা বলার জন্য আমার নবী বলছেন, হুজুর আমার আল্লাহ বলছেন, হাবিব আপনাকে হযরতে ফাতেমাতুজ জাহরার আকৃতিতে কাউসার দান করেছি, এই কাউসারের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আপনার আওলাদ পৃথিবীর জমিনে বেঁচে থাকবে। এই আওলাদগুলো ইমামে হাসান ইমামে হুসাইনের চ্যানেল দিয়ে এসেছে। আজকে এখানে বসে যদি আপনি পুরো পৃথিবীর একটা স্টেটমেন্ট নেন, কারা দিনের খেদমত করেছে, দেখবেন 65-70% খেদমত, তাফসির হোক, ফিক হোক, তাসাউফ তরিকত হোক, আহলে বাইতে রসুল, আহলে বাইতে রসুল। বাংলার জমিনে যারা বেলায়তের ক্ষেত্রে অপরিসীম খেদমত আঞ্জাম দিয়েছে, মাইজবান্দার দরবার শরীফ আওলাদে রসুল না, জামিয়া প্রতিষ্ঠা করে এলমে শরীয়ত এবং এলমে তরিকতের অবিশ্বাস্য খেদমত আঞ্জাম যারা দিয়েছেন, আলে বাইতে রসুল না। এই জন্যই বলছি, এখনো পর্যন্ত আলে রসুল আছেন। সেই কারণে রাইহান বলে আমার নবী ইমাম হাসান এবং ইমাম হুসাইনকে নিজের আওলাদ বলেছেন। দ্বিতীয় তৃতীয় অর্থ, রাইহানের তৃতীয় অর্থ করা হয়েছে রাহা, রাহা মানে সুকুন, শান্তি। আমার নবী নিজে রহমতুল্লিল আলামিন, কিন্তু আমার নবী ইমাম হাসান এবং ইমাম হুসাইন, বুঝতে পেরেছেন, দেখলে অন্তরে শান্তি। এই শান্তির কারণে, সুকুনের কারণে, এতমিনানের কারণে, প্রশান্তির কারণে নিজের এই দুইজন আওলাদকে আমার নবী রাইহান বলেছেন। আমার নবী এদের ভিতরে শান্তি খুঁজে পায়, সুকুন খুঁজে পায়, দাওয়াতি কর্মকাণ্ড, টেন্স, ফ্রাস্ট্রেশন সবকিছু মিলে আমার নবী যখন ঘরের মধ্যে আসতেন, দুইজনকে দেখলে আমার নবীর অন্তরে হায় হায় হ্যাঁ সুকুন বয়ে যেত, শান্তির বাড়ি ধারা। সেই কারণে আমার নবী এই দুইজনকে রাইহান বলেছেন। রহমত, রাইহানের আরেকটা অর্থ রহমত। আমার নবী নিজ রহমতুল্লিল আলামিন এই দুইজনের ব্যাপারে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য এই দুইজন রহমত হিসেবে আল্লাহ দিয়েছেন। এই দুইজনকে আল্লাহ আমার নবীর জন্য রহমত হিসেবে দিয়েছেন, এই জন্য আমার নবী এই দুইজনকে রায়হান বলেছেন। আমি সংক্ষিপ্ত আকারে বলে যাচ্ছি পঞ্চম অর্থটাতে যাওয়ার জন্য। পঞ্চম অর্থ রায়হানের, পঞ্চম অর্থ হচ্ছে রিস্ক। কি জিনিস? রিস্ক। আনারা রিজিক নহন, রিজিক
এই রিজিক। তো রিজিক হচ্ছে রাইহানের পঞ্চম অর্থ। এই জন্য রাইহানের অর্থ করতে গিয়ে কো ওয়াবের রিস্ক সুমিয়াল ওয়ালাদু রাইহানা, তো রিজিক হওয়ার কারণে আওলাদ, আওলাদ রিজিক হওয়ার কারণে আওলাদকে আরবিতে রাইহান বলে। কি বলে? রাইহান। আওলাদকে রাইহান কেন বলে? কারণ আওলাদ তার মা বাবার জন্য রিজিক, তার মা বাবার জন্য রিজিক। এখন লিসানুল আরব একটা আরবি অভিধান আছে, আপনারা জানেন লিসানুল আরব ইমাম ইবনে মনজুর আল আফ্রিকি, উনি ওনার কিতাবের মধ্যে রিজিকের শব্দের অর্থ বলতেছেন, রিজিক হচ্ছে আল্লাযী ইউনতাফাউ বিহ, রিজিক এমন জিনিসকে বলা হয় যার মাধ্যমে আপনার আমার উপকার সাধিত হয়। কি সাধিত হয়? উপকার, কল্যাণ, এগুলা যদি সাধিত হয় তাইলে রিজিককে রিজিক বলে। এখন সন্তান রিজিক কেন? তো সন্তান রিজিক কারণ বাবার রেখে যাওয়া দরবার, রেখে যাওয়া মাদ্রাসা, মসজিদ, স্কুল যখন সন্তান দায়িত্ব নিয়ে পারফেক্টলি পরিচালনা করে, সেই সন্তান বাবার রিজিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলো। কেন? কারণ সেই সন্তানের মাধ্যমে বাবার কি সাধন হয়েছে? কল্যাণ সাধন হয়েছে, উপকার হয়েছে। তাহলে আরবির মধ্যে সন্তানকে রিজিক বলে, সন্তানকে কি বলে? রাইহান বলে। সন্তানকে রাইহান বলে, রাইহানের একটা অর্থ রিজিক। তাইলে সন্তানকে রিজিক কেন বলে? তো সন্তানকে রিজিক বলে কারণ সন্তানের মাধ্যমে বাবার উপকার সাধন হয়। এই গরিবুল হাদিসের কিছু কিতাব আছে, আব্দুল্লাহ ইবনে আবি নাসর আল ইজদি তাফসীর গরীব মা ফি সহিহাইন আল বুখারী ওয়াল মুসলিম, এবং ইমাম ইবনুল আসিরের আছে গরিবুল হাদিসের কিতাব, ইমাম কাশ্যাবের আছে আল ফায়েল, এই কিতাবগুলোর মধ্যে এই কথাটা এসেছে, এই কথাগুলো এসেছে। এখন প্রশ্ন হচ্ছে ইমামে হাসান, ইমামে হুসাইন, আমার নবীর রিজিক, আমার নবীর রিজিক, তাইলে রিজিক মানি, তাইলে বোঝা যাচ্ছে হাসান এবং হুসাইনের মাধ্যমে আমার নবীর উপকার হয়েছে। উপকার না হলে রিজিক হবে কেমনে? বুঝতে পেরেছেন? কল্যাণ না হইলে রিজিক হতে পারছে না। কি কল্যাণ হয়েছে? আসেন আমরা একবার দেখি। ইমামে হাসান, ইমামে হাসান আমার নবী বলেছেন রাইহান, আমার নবী কি বলেছেন? রাইহান। তো রাইহানের অর্থ কি? রিজিক। তো রিজিকের কারণে সন্তানকেও কি বলা হয়? রাইহান বলা হয়। তাহলে রিজিক অর্থ কি? যার মাধ্যমে উপকার হয়, কল্যাণ হয়। প্রশ্ন হচ্ছে হাসান এবং হুসাইনের মাধ্যমে আমার নবীর কি উপকার সাধিত হয়েছে? যেই উপকারের কারণে এই দুইজন আমার নবীর রিজিক হয়েছেন, আমার নবীর আওলাদ হয়েছেন, সেটা আমরা একবার দেখে নেব। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা, ইমামে হাসানের ব্যাপারে আমার নবী বলছেন ইবনি হাজা সাইয়্যিদ, ইবনি হাজা সাইয়্যিদ, আমার এই ছেলেটা। সাইয়্যিদ মানে সর্দার, আমরা বলি না সর্দার? মনে রাখবেন আরবি অভিধানের মধ্যে সকল সর্দারকে সাইয়্যিদ বলে না, সেই সর্দারকে সাইয়্যিদ বলে যার মাধ্যমে তার সম্প্রদায়ের উপকার হয়, তার সম্প্রদায়ের সমস্যার সমাধান হয়, তার সম্প্রদায়ের ডেডলক মানে একটা সমস্যা হয়েছে, সেই সমস্যার কোনো সমাধান হচ্ছে না, যার মাধ্যমে এই সমস্যার সমাধান হয় তাকে কি বলে? সাইয়্যিদ বলে। আমার নবী ঘোষণা দিচ্ছেন আমার এই সন্তানের মাধ্যমে লাআল্লাল্লাহু আইয়ুস্তাহা বিহি বাইনা ফিআতাইনি মিনাল মুসলিমিন, আমার উম্মতের দুই বড় দলের মধ্যে আমার এই সন্তান ইমামে হাসান সে দুইজনের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করবে, আমার এই সর্দার সন্তান, আমার এই সর্দার সন্তান আমার উম্মতের দুটি বড় গ্রুপ বাইনাল মুসলিমিন ফিআতাই মিনাল মুসলিমিন দুই গ্রুপকে আমার নবী মুসলমান বলেছেন। কাজেই আমরা এই বিষয়ে বলছি না, কারণ এখানে সবাই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা ওই অন্যদিকে যাওয়ার কোনো সুযোগ নাই, সম্মানিত উপস্থিতি। তাইলে কি হয়েছিল? কোন দুই গ্রুপ কি করেছে? ইমাম হাসান কিভাবে আমার নবীর উপকার সাধন করলো? আপনারা জানেন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম রাদিয়াল্লাহু তাআলা আন, ওনার পরে
লেজিটিমেট খলিফা ইমাম হাসান আলাইহিস সালাম, লেজিটিমেট খলিফা। ইমাম হযরত আলীর জামানায় বিদ্রোহ হয়েছিল, হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে রাজনৈতিক সংকট দেখা দিয়েছিল, সেই সংকট গড়াতে গড়াতে ইমাম হাসান পর্যন্ত আসে। আপনারা একবার চিন্তা করে দেখেন, ইমাম হাসান লেজিটিমেট খলিফা, উম্মতে মুসলিমার অর্ধ পৃথিবীর শাসক, একদিকে কুফর মধ্যে ইমাম হাসান, দিমেশক ওইটা পুরা দখলে ইমাম হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু যদি স্টেপ ডাউন না করতেন, কারণ উনি তো সঠিক লেজিটিমেট আইনের দিক থেকে ন্যায্য ইমাম হাসান, উনি বৈধ খলিফা, ন্যায্য লেজিটিমেট। আপনারা বুঝতে পেরেছেন, আদল ওনার সাথে। উনি যদি সেই দিন না করতেন, স্টেপ ডাউন না করতেন, উম্মতে মুসলিমার যুদ্ধ কেউ ঠেকাইতে পারত না, এই যুদ্ধ লাগতে লাগতে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ত, জায়গায় জায়গায় হত্যাযজ্ঞ হতো, রক্তপাত হতো, মানুষ হাসাহাসি করত। 1200 বছর উম্মতে মুসলিমা পৃথিবীকে যে শাসন করেছে সেটা আদৌ সম্ভব হতো না। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শক্তিশালী ছিলেন, রাজনৈতিকভাবে দূরদর্শী ছিলেন, এদিকে খেলাফত কুফার মধ্যে হযরত ইমাম হাসান আলাইহিসসালামের কাছে, এখানেও দূরদর্শিতা আছে, এখানেও শক্তিশালী খেলাফত আর্মি আছে। এখন কেউ একজন যদি সফটলি মেনে নিয়ে লেজিটিমেট খলিফা হওয়া সত্ত্বেও স্টেপ ডাউন না করতেন, পরিস্থিতি কোথায় যেত কল্পনাও করতে পারতেন না। ঠিক এই পরিস্থিতিতে ইমাম হাসান আমার নবীর উম্মতকে ঐক্যবদ্ধ করার জন্য, রক্তপাত বন্ধ করার জন্য, উম্মতকে কল্যাণের দিকে ধাবিত করার জন্য, রাজনৈতিক এই সংকটকে নিরসন করার জন্য, বৈধ খলিফা হওয়া সত্ত্বেও, লেজিটিমেট খলিফা হওয়া সত্ত্বেও, খেলাফতে রাশেদা, খুলাফায়ে রাশেদার অন্তর্গত হওয়া সত্ত্বেও, উম্মতে মুসলিমার বৃহত্তর স্বার্থে আমার নবীর ইতোপূর্বে দেওয়া ভবিষ্যৎবাণীকে সামনে রেখে ইবনি হাজা সাইয়্যেদ, সাইয়্যেদ সাইয়্যেদের মতো কাজ করে আমার নবীর এই দুলাল স্টেপ ডাউন করে আমার নবীর উম্মতের বৃহৎ একটা উপকার সাধন করে। সেই কারণে ইমাম হাসান আমার নবীর রিজিক, সেই কারণে আমার নবী ইমাম হাসানকে রায়হান বলেছে। সম্মানিত অতিথি, বক্তব্য সংক্ষিপ্ত করার জন্য আমি খুব সংক্ষিপ্ত আকারে বলছি, আল্লাহর দরবারে পানা চাই, আমার শব্দের ব্যবহারে যদি মাওলা কোনো ধরনের কারো প্রতি বিয়াদবি হয়, মাওলা কান ধরে আপনার দরবারে আমি ক্ষমা প্রার্থনা করছি। মাওলা আমার শব্দের মধ্যে লিমিটেড আছে, লিমিটেশনস আছে, সীমাবদ্ধতা আছে, আমার অনিচ্ছা সত্ত্বেও যদি কোনো জায়গায় বিয়াদবি হয়ে যায় আপনার দরবারে ক্ষমা চাই মাওলা। মনে রাখবেন, সাহাবি হওয়া আজিম জিনিস, যিনি 1 সেকেন্ডের জন্য আমার নবীকে দেখেছেন, 1 সেকেন্ড আমার নবীর শরীর মুবারকের সুগন্ধি যার না গেলে, 1 সেকেন্ড রুয়ে জমিনের সমস্ত গৌসিয়ত কুতুবিয়ত যদি এক জায়গায় রাখেন, ওই 1 সেকেন্ডের সাহাবির জুতার সমতুল্য হবে না। সাহাবিয়ত আজিম জিনিস, আমি কেবার সাহাবিত্ব কথা বলছি না, যারা দিন রাত আমার নবীর জন্য এক করে দিয়েছে, দিন রাত যারা আমার নবীর জন্য এক করে দিয়েছে, সিদ্দিক সিদ্দিক দিনে দিনে হয়ে যান নাই, ফারুকের ফারুকিয়ত একদিনে হয় নাই, ওসমান গনির নুরানিয়ত একদিনে হয়ে যায় নাই, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুল করিমের বেলায়ত একদিনে হয়ে যায় নাই, এক একজন এক এক জায়গায় আজিম ছিলেন, সবাই মিলে সাহাবায়ে রাসূল। আমরা কিছু আমরা ধারাবাহিক আলোচনাগুলো করব, আপনারা এগুলো দেখবেন, 2-3 দিন পরে আমরা আলাপ করব, সাহাবায়ে কেরাম নিজেদের মধ্যে কি মহব্বত করতেন, আহলে বাইতে রাসূলের হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুল করিম থেকে শুরু করে আরো অন্যান্য আহলে বাইতে রাসূল প্রত্যেকে নিজের সন্তানের নাম ওমর রেখেছেন, আবু বকর রেখেছেন, উসমান রেখেছেন। আমরা এগুলো শিয়াদের বই থেকেই বলবো, নাজুল বালাগা থেকে, আপনারা বুঝতে পেরেছেন, সাহাবায়ে কেরাম যেমন রেখেছেন আহলে বাইতে রাসূলও রেখেছেন,
ইনারা একজন আরেকজনকে অসম্ভব মহব্বত করতেন। আবু বকর সিদ্দিক বলছেন উরকুবু মুহাম্মাদান ফি আহলি বাইতিহি আও কামা ক্বাল, আমার নবীকে মহব্বত করেন, সম্মান করেন, তাজিম করেন আহলে বাইতে রসুলকে, সম্মানের মাধ্যমে আহলে বাইতে রসুলকে তাজিমের মাধ্যমে তাদের মধ্যে এত আজিম সম্পর্ক ছিল। আপনারা বুঝতে পেরেছেন আমরা এর ফার্দার বাইরে যাব না। মনে রাখবেন সাধারণ মজলিসে সব কথা বলা যায় না, কিছু এলমি মজলিস থাকে, সেই মজলিসের মধ্যে আমরা ক্রস চেক করে নেব। সাধারণ মজলিসে হুজুর ফরজ জানি না আমরা এগুলা বলার কোনো দরকার আছে? সম্মানিত উপস্থিতি, তাইলে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী কেন বললেন রিজিক, কোন উপকার সাধিত হয়েছে? হযরতে ইমামে হুসাইনের ব্যাপারে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা তিরমিজি শরীফের মধ্যে এসেছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আমার হুসাইন হচ্ছে হুসাইনুন সিবতুম মিনাল আসবাত। এটা ইবনু মাজাহ শরীফের হাদিস। আমার নবী ইমামে হুসাইনকে বলেছেন সিবত, সিবতুন মানে হচ্ছে সিন বা প, সিবতুন মানে কবিলা ট্রাইব। আমার নবী বলেছেন আমার হুসাইন একক না, এক ব্যক্তির নাম না, আমার হুসাইন একটা ট্রাইবের নাম, একটা সম্প্রদায়ের নাম, একটা পুরা বাড়ির নাম, একটা পুরা গোত্রের নাম। কিন্তু গরিবুল হাদিসের কিতাবের মধ্যে এর অর্থ এসেছে, এটা ইমাম জাজারি আন-নিহায়া ফি গরিবিল আসর এই কিতাবের মধ্যে অর্থ করতে গিয়ে বলেছেন সিবতুন মানে হচ্ছে উম্মাতুন মিনাল উমামে ফিল খাইর, কবিলা না গোত্র না, সিবতুন মানে হচ্ছে কোন একটা মঙ্গলের জন্য পুরো একটা উম্মত যদি দাঁড়িয়ে যায় সেটাকে সিবত বলে। তাইলে হুসাইন একক ব্যক্তির নাম না, হুসাইন একটা মঙ্গলকে প্রতিষ্ঠা করার জন্য একটা পুরা জাতি দাঁড়ালে যেরকম, আমার হুসাইনও সেরকম, আমার হুসাইনও সেরকম। সেদিন ইয়াজিদের বিরুদ্ধে, কারণ আমার নবী ঘোষণা করেছেন আমার এই সিস্টেম যেটা আমানতের উপর, আদালতের উপর, সুরার উপর প্রতিষ্ঠিত, কিসের উপর? আমানত। ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি ফাহকুম বিল আদল। অন্য আয়াতে বলেছেন আমরুহুম সুরা বাইনাহুম, পুরো সিস্টেমটাকে আমার নবী প্রতিষ্ঠা করেছে আমানত দাঁড়ির উপর, খেয়ানতের কোন স্থান নাই। আমরা বলি আল্লাহ বাংলার জমিনের সম্পদকে যারা খেয়ানত করে, যারা করাপশন করে, করাপশনের বাজার গরম করে, যারা এই পুরো রাষ্ট্রের মধ্যে একটা অস্থির পরিস্থিতি সৃষ্টি করে, যাদের কারণে আমাদের ছেলেরা বাংলাদেশে থাকতে চায় না, আল্লাহ এদের তকদিরে যদি হেদায়ত না থাকে আপনি তাদেরকে ধ্বংস করে সমুদ্রে নিক্ষেপ করেন, মাওলা যদি হেদায়ত তাকে হেদায়ত করেন। আপনারা বুঝতে পেরেছেন? আমিন বলেন। আমিন। আমানত, আদালত এবং পারস্পরিক মিউচুয়াল কনসালটেশন, পারস্পরিক বুঝাপড়া, সলা পরামর্শ, এটার উপর সিস্টেমে আমার নবী পুরা খেলাফতের সিস্টেম দাঁড় করিয়েছেন। পুরা সিস্টেম যখন বরবাদের পথে, আমার নবী ইতোপূর্বে ঘোষণাও করেছেন হালাকাদু উম্মতি আলা এদাই গিলমাত মিন কুরাইশ, এ বিষয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত আলাপ করব, বিধে আমরা ডিটেইলে আলাপ করছি না। আমার নবী বলছেন কুরাইশের কিছু ইম্যাচিওর অপ্রাপ্ত বয়স্ক নাবালকের হাতে আমার পুরা সিস্টেম ধ্বংস হবে, আমার উম্মত ধ্বংস হবে। মুহাদ্দিসিনে কেরাম একমত এটার উপর যে যাদের হাতে আমার আমার নবী বলেছেন আমার নবীর উম্মত ধ্বংসপ্রাপ্ত হবে, যেই শাসকের হাতে, সেই শাসকের প্রথম জনের নাম ইয়াজিদ, প্রথম জনের নাম ইয়াজিদ, ইয়াজিদের ইয়াজিদিয়তের বিপক্ষে সাহাবায়ে কেরাম তাবেইন ছিলেন, এক একজন এক এক হেকমতের কারণে চুপ থেকেছেন। ইমামে আমাদের ইমামে হুসাইন চুপ থাকেন নাই, কারণ আমার নবী বলেছেন ইমাম হুসাইন একজনের নাম না, পুরো একটা উম্মতের নাম, উঠলে উম্মত, বসলে উম্মত। সেদিন ইমামে হুসাইন সেটা বিদ্রোহ ছিল না। আমার ভাইরা যারা কোরআন হাদিস পড়ে তারা জানে বিদ্রোহ কাকে বলে। বিদ্রোহ করার জন্য একটা দল তৈরি করতে হয়, একটা স্থান দখল করতে হয়, সেই স্থান থেকে আক্রমণ করতে হয়। ইমামে হুসাইন কোন জায়গা দখল করেন নাই, কোন গ্রুপ বানান নাই, যদি করতেন মদিনা শরীফে করতে পারতেন। আমার ইমাম আউলাদ নিয়ে, পরিবার পরিজন নিয়ে কুফাতে যাচ্ছিলেন, কারণ ইয়াজিদের এই শাসন গ্রহণ করা কশিন কালেও
সম্ভবপর হচ্ছিল না সেই হাস্তির পক্ষে যিনি আমার নবীর কোলে মানুষ হয়েছেন। ইমাম হুসাইন দাঁড়িয়ে যান, ইমাম হুসাইন দাঁড়িয়ে যাওয়ার কারণে কারবালার প্রান্তরে একদিকে বিশাল সৈন্যবাহিনী, ইয়াজিদের আদর্শ লালনকারী, একদিকে ইয়াজিদিয়ত। ইয়াজিদিয়ত বুঝতে হলে আপনি মূসা আলাইহিস সালামের জামানার ফেরাউনিয়তকে বুঝতে হবে, ইয়াজিদিয়ত বুঝতে হলে আপনি ইব্রাহিম আলাইহিস সালামের জামানার নমরুদকে বুঝতে হবে। ইয়াজিদ জুলমের নাম, ইয়াজিদ বেয়াদবির নাম, ইয়াজিদ করাপশনের নাম, ইয়াজিদ মদ্যপানের নাম, ইয়াজিদ অসামাজিক কার্যকলাপের নাম, সামগ্রিক দিক থেকে সেই ফেরাউনের আকার ধারণ করেছে, ফেরাউনের আচরণ ধারণ করেছে। আল্লাহর সুন্নত হচ্ছে ফেরাউন যেখানে থাকবে মূসাকে আল্লাহ সেখানে পাঠাবেন, যেখানে নমরুদ সেখানে ইব্রাহিম, যেখানে ইয়াজিদ সেখানে হুসেন। ইয়াজিদ দাঁড়িয়েছে, ইমাম হুসাইনও দাঁড়িয়েছে, একদিকে হুসাইনিয়ত আদর্শের নাম, এই আদর্শের পেছনে আমার নবীর রেখে যাওয়া আদর্শ আছে। সেদিন ইমামে হুসাইন নির্মমভাবে শাহাদত বরণ করেছেন, কিন্তু মনে রাখেন হুসাইনিয়তকে কখনো মেরে ফেলা যায় না। ইয়াজিদিয়ত, আল্লামা ইকবাল কত চমৎকার বলেছেন, এক কথাই বলে দেই, ইয়াজিদ থা হুসেন হে, এক কথাই বলে দিচ্ছি, ইয়াজিদ ছিল ওয়ান্স আপন এ টাইম, হুসাইন আছে, হুসাইন ছিল, হুসাইন থাকবে। আল্লামা ইকবাল আরো বলছেন, হাদহি নাহি হুসেন তেরি ইন্তেকাম কি, কে লফজে ইয়াজিদ কো গালি সে বদতর বানা দিয়া, কে হুজুর কোন বড় সৈন্যবাহিনী নিয়ে যান নাই, কিন্তু এমন একটা কাজ করেছেন, আদর্শের লড়াই যখন হয়, আপনি যখন আদর্শের বাইরে দাঁড়াবেন কিছু সময়ের জন্য আপনি হয়তো একটু দবদবানি দেখাবেন, সেটা সময়ের ব্যাপার। আদর্শের বাইরে যারা দাঁড়ায় কখনো তারা সমাজের মধ্যে লাস্টিং করে না। আজকে মরলে কালকে কেউ জিজ্ঞেসও করবে না এই ব্যক্তি নামে পৃথিবীতে কেউ ছিল কিনা। ইয়াজিদ অর্ধ পৃথিবীর শাসক ছিল, কিন্তু পৃথিবীবাসী জানেও না এই ব্যক্তিকে পুঁতে ফেলা হয়েছে কোথায়, কোন জায়গায় তাকে পুঁতা হয়েছে পৃথিবীর মানুষ জানে না। আমি কবর বলছি না, কবর ভালো মানুষের জন্য ব্যবহার হয়, আমরা জানলে থুতু ছিটায় আসতাম এই গুস্তাখের গর্তের মধ্যে, কিন্তু হুসাইনিয়ত দেখেন, সে কারণে বলে না ইয়াজিদিয়ত মুর্দাবাদ, হুসাইনিয়ত জিন্দাবাদ। ইমামে হুসাইনের মস্তকে পাক যেখানে, পাঞ্জাবি যেখানে, দরা তালুয়ার যেখানে, উম্মতে মুসলিমা হুমরি খেয়ে পড়ে সেখানে, হুসাইনিয়তের মৃত্যু নাই। সেই জন্য আল্লামা ইকবাল বলছেন, হুজুর এমন এক প্রতিশোধ নিয়েছেন, কি ইয়াজিদ শব্দটাকে কুল কায়নাতের জন্য গালিতে পরিণত করেছেন। মানুষ জুলুম করলে বলে আস্তে একটা ইয়াজিদ, মানুষ কিছু একটা বললে বলে আস্তে একটা ইয়াজিদ। আমাদের বায়েরা এখন নতুন নতুন ইয়াজিদের বন্দনা শুরু করেছে না, ইয়াজিদ একজন ব্রাহ্মণবাড়িয়ার লোক, অনেক আগের কথা আমি আগেও বলেছি, উনি আমাকে বলতেছেন আপনি আপনার এক, আমার লাইভ হয়েছিল একটা, লাইভের মধ্যে আপনি ইয়াজিদকে দোষারোপ করছেন, উনি একটা শব্দ বলেছেন রাদিয়াল্লাহ রহমাতুল্লাহ, আমি এগুলা বলতে চাই না, তা উনি তাবেঈ, আপনি কি করে জানেন উনি ছিল কি ছিল না, অনেক রটনম ফটরম অনেক কিছু। আমি বলছি দেখেন ভাই, আমরা এমনি অনেক ভদ্র মানুষ কোনো সন্দেহ নাই, কিন্তু আলে বাইতে রসুল, আমার নবীর শান, সাহাবায়ে কেরামের আজমত ও তাকরিম, এগুলার ব্যাপারে যদি আপনি উঠানামা করেন তখন আমরা স্যান্ডেল থেকে কথা শুরু করব। এমনিতে আমরা অনেক ভদ্র, এগুলার মধ্যে কোন ধরনের, এটা আমার ছেলে হলে দুই মিনিটে তালাক দিয়ে দেবো, এগুলা নিয়ে কোন, এগুলা বাউন্ডারি রেড রেড জোন, এগুলা নিয়ে কোনো কথাবার্তা, কোনো কম্প্রোমাইজ, কোনো যুক্তি দলিল কোনো কিছু দরকার না। আপনি ইচ্ছে করলে মানবেন, ইচ্ছে করলে না মানবেন, না মানলে আপনি আপনার জায়গায় থাকেন, কিন্তু এই চৌহদ্দির ভিতরে আপনি একটা লফ্জ যদি বলেন, বিশেষ করে সোহাদা কারবালার এই ইস্যুটা, এটা অনেক সেন্সিটিভ ইস্যু। আমার নবীর আলে বাইতে রক্ত ঝরেছে, চোখের পানিও ঝরেছে, এটা আমাদের হৃদয়ের সাথে সংশ্লিষ্ট, আপনি আমার হৃদয়কে ধরে টান দিয়েন না, আপনি আপনার জায়গায় রাখেন, আপনার মহব্বত নিয়ে আপনি থাকেন। তবে আমি একটা অনুরোধ করব, আমি আমার বড় ভাইয়ের ছেলের নাম রেখেছি হাসানাইন, পরে ছেলে হয় কি হয় না একসাথে দুইজনের নাম রেখে দিয়েছি, হাসান এবং হুসাইনের সাথে হাসানাইন। আপনি আপনারা তো, আমি ইয়ার মধ্যে টেলিফোনের মধ্যে দেখতেছি না বয়স কতটুকু, জোয়ান টোয়ান যদি হন
ছেলে টেলে হওয়ার সম্ভাবনা থাকলে একটা ছেলের নাম ইয়াজিদ রেখে একটু দেখায়, যদি না হয় তাহলে নাতির নাম ইয়াজিদ রেখে, তবেই তো আপনার মহব্বত না। হ্যাঁ, তো একটা ছেলের নাম ইয়াজিদ, আমরা তো লাখো মানুষ হুসাইন রাখে, লাখো মানুষ, আপনি একটা ইয়াজিদ রেখে দেখান, আলাম পারবেন না, পারবেন না, কিয়ামত পর্যন্ত এই নাম কেউ রাখবে না। ন্যাচারালি এই নামের প্রতি থুতু, ঘৃণা। আপনারা বুঝতে পেরেছেন? আপনারা হয়তো বলতে পারেন আপনারা কোন আমলদার, আমরা আমলদার না, না লায়েক, না ফরমান, গুনেহগার, না চিজ, কোন আমল নাই, কোনো কিছুই নাই, আমরা একেবারে তুচ্ছ, অতি তুচ্ছ। কিন্তু একটা আজিম জিনিস আল্লাহ আমাদেরকে দান করেছেন, সেটা হাসনাইনে করিমাইনের মহব্বত। আমার নবী আমাদের জন্য দোয়া করেছেন, আল্লাহ যারা এই দুইজনকে মহব্বত করে তুমিও তাদেরকে মহব্বত করবে। তো আমার নবীর দোয়াতে আসি নাই আমরা। এরপরে যখন উম্মতের এই চরম অবস্থা, ইয়াজিদিয়ত যখন পুরো উম্মতে মুসলিমাকে গ্রাস করে নিচ্ছে, ঠিক সেই সময় ইয়াজিদের রাজপ্রাসাদে হুসাইনি হ্যামার দিয়ে বাড়ি লাগিয়েছেন ইমামে হুসাইন। বুঝতে পেরেছেন? এক উম্মতের মতো দাঁড়িয়ে গেছে, উম্মতের মতো দাঁড়িয়ে গিয়ে ইসলামের যে নাম নিশানা মিটে যেতে লাগছিল সেটাকে আবার জিন্দেগি দান করেছে, এমন জিন্দেগি দান করেছে আজকের দিন পর্যন্ত ইমামে হুসাইনের সেই শাহাদাতের কথা বলে লাখো তরুণের অন্তরে আমরা এসকে রসুলের চেরাগ জ্বালাতে পারছি। এসকে আহলে বাইতের সেই দিন যদি এটা না হতো তো আমরা আজকে উম্মতে মুসলিমা হয়তো একটা ডেডলকের মধ্যে পড়ে যেত ইয়াজিদিয়তের আশপাশে, কিন্তু হুসাইনিয়ত দিয়ে আমার আল্লাহ ইয়াজিদিয়তকে মিশে দিয়েছে, মিটিয়ে দিয়েছে, হুসাইনিয়তকে জাগরণ করেছে আমার আল্লাহ, হুসাইনিয়তের মাধ্যমে দীন ইসলামকে আবার নবজাগরণ দিয়েছে আমার আল্লাহ। সেই জন্য বলে না ইসলাম জিন্দা হতা হার কারবালা কে বাদ। এটা করে আমার ইমামে হুসাইন আমার নবীর উম্মতের চরম কল্যাণ সাধন করেছে, চরম উপকার করেছে। এই উপকারের কারণে আমার নবী ইমামে হুসাইনকে উম্মত বলেছেন, আমার নবী ইমাম হুসাইনকে রাইহান বলে রিজিক বলেছেন, কারণ নবীর রেখে যাওয়া মিশনকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ইমামে হুসাইন শুধু নিজের জীবন দেন নাই, নিজের পরিবারের আর 72 জনকে শহীদ করেছেন। নবীর উম্মতের চরম কল্যাণ সাধন করে আমার নবীর রিজিক হয়েছেন, যার কারণে আমার নবী এই দুইজনকে রাইহান বলেছেন। আমরা আর বক্তব্য দীর্ঘায়িত না করি, আপনাদের কাছে আমাদের বিনয়ের সাথে অনুরোধ, এখন এখন হচ্ছে এটা স্বাভাবিক, আমাদের এখানে যেহেতু আমার নবী ঘোষণা করে দিয়ে গেছে, আমার নবীর জমানা থেকে জুলখুয়াইসারা তমিমি থেকে খারেজিয়তের ধারা, সে খারেজিয়ত ইয়াজিদিয়তের সাথে মিক্স হয়ে একাকার হয়েছে, পরবর্তীতে সেটা সলফিয়ত রূপ ধারণ করেছে 300-350 হিজরির মাঝখানে। সেই সলফিয়ত পরবর্তীতে তাইমিবাদের সাথে গিয়ে মিশেছে, তাইমিবাদ 600-700 হিজরির মাঝখানে, সেই তাইমিবাদ পরবর্তীতে ওয়াহাবিয়তের সাথে গিয়ে মিশেছে। আমি কি বললাম? জুলহুয়াইসার আত্মমিমি থেকে শুরু, অতঃপর উসমানে গনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার মধ্যে খারেজিয়তের সাথে মিক্স হয়েছে। তাইলে প্রথমে জুলহুয়াইসার আত্মমিমি, অতঃপর খারেজিয়ত, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের আগে, শাহাদাতের পরে ইয়াজিদিয়ত। এটা কোন ইয়াজিদ? যে মদিনা শরীফের মধ্যে হামলা করেছে, যে মক্কায়ে মুয়াজ্জমার মধ্যে হামলা করেছে, কাবা শরীফের কাপড়ে আগুন লাগিয়েছে, মদিনা শরীফের মধ্যে আজান নামাজ স্থগিত করেছে, সেই ইয়াজিদের কথা বলছি। এটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, আমরা পরবর্তীতে বলবো, বিদায় বলছি না। তাইলে খোয়াইসারিয়ত, খারেজিয়ত, ইয়াজিদিয়ত 300-350 হিজরির মধ্যে
আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়কালে পরবর্তীতে সালাফিয়ত, এটা 600 থেকে 700 হিজরির মধ্যে গিয়ে হয়ে গেছে তাইমিয়াত, ইবনে তাইমিয়া আকীদার ক্ষেত্রে। আমাকে যারা শুনছেন, আমি জানি অনেকের কাছে শাইখুল ইসলাম, আমরা কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করি না, আল্লাহ আমাদেরকে রক্ষা করুন সেই জায়গা থেকে, কিন্তু আমি বলবো আমার ভাই ফিকার দৃষ্টিকোণ থেকে আমি বলছি না, আমি আকীদার দৃষ্টিকোণ থেকে বলছি। আপনারা দয়া করে পড়বেন আকীদার কিতাবে, আকীদার মধ্যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সাথে ইবনে তাইমিয়ার আকীদার কোনো মিল আছে কিনা সেটা আপনারা আমাদের চেয়ে ভালো জানার কথা, আপনারা আমাদের চেয়ে ভালো জানার কথা। সেই তাইমিবাদ এসে লেগেছে ওয়াহাবিয়তের সাথে, ওয়াহাবি মতবাদের সাথে। সেই ওয়াহাবি মতবাদ আমাদের বাংলাদেশে এখন ডলারের রূপ নিয়ে বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে। কেমনে চিনবেন? এখন পুরো মাস চলে যাবে আহলে বাইতে রাসূলের ডিসকাশন হবে না। কেন? আমার নবী বলেছেন যারা হাসান ও হুসাইনকে অপছন্দ করে, হাসান ও হুসাইনের ব্যাপারে অন্তরে বগজ রাখে, আবার নবী এটাও বলেছেন আলী কোন মুমিন তোমাকে ভালো না বেসে পারবে না, কোন মুনাফিক তোমাকে ভালো বাসতে পারবে না। আবার নবী হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন ইয়া রাসূলুল্লাহ, এই এরা আমাদেরকে কুরাইশরা যখন নিজেরা নিজেরা কথা বলে, একজন আরেকজনের সাথে কত হাসি তামাশা করে বলে কথা, কিন্তু আমাদেরকে যখন দেখে তাদের মুখে মুখ ভার হয়ে যায়, এটা শুনে আমার নবীর চেহারা মুবারক লাল হয়ে যায়, রেগে যান আমার নবী। তখন আল্লাহর শপথ করে বলছেন ওয়াল্লাহি, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, লা ইয়াদখুলুল ঈমানু, ঈমান কখনো তোমাদের অন্তরে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত আমার আহলে বাইতকে আমার কারণে মহব্বত না করবে। অনেক বড় কথা না, আল্লাহর শপথ করে আমার নবী বলছেন, আপনারা বুঝতে পেরেছেন? তো এখন বাংলার জমিনে ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক মাদ্রাসা, অনেক মসজিদ, কিন্তু আহলে বাইতে রাসূলের কোনো স্মরণ নাই। কারবালা আরো কারবালার মধ্যে চেষ্টা করে ইয়াজিদকে রক্ষা করার জন্য, ইয়াজিদকে, ইয়াজিদ নাই, ইয়াজিদ সরাসরি, ইয়াজিদ অমুক, ইয়াজিদ সমুক। আমি আপনাদেরকে বলবো, এটা আমরা পরবর্তীতে বলবো, বিদায় বলতেছিলাম না, হযরতে আবু হুরাইরা বাজারে বাজারে ঘুরে ঘুরে বলতেন আল্লাহ 60 হিজরি যেন আমি না দেখি, আল্লাহ বাচ্চাদের শাসন যেন আমি না দেখি। আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা ফতহুল বারি খুলেন, আপনারা বদরুদ্দিন আইনের কিতাব খুলেন, সেখানে দেখেন আমাদের মুফাসসির মুহাদ্দিসিনে কেরাম ইমারাতুস সিবিয়ান, ছোট বাচ্চাদের শাসন, এটার মধ্যে প্রথম কার নাম বলেছে, হাদিসে পাকের মধ্যে আমার শেখ, উনি আমাদেরকে হাদিসে পাক থেকে দেখিয়েছেন, আমার নবী স্পষ্ট করেছেন আমার উম্মত যার হাতে ধ্বংস হবে তার প্রথম জনের নাম ইউকালু লাহু ইয়াজিদ। এখন আপনি ইয়াজিদকে বাঁচাতে চাচ্ছেন, সেটা কেন করছেন? কারণ আমার নবী হাদিসের মধ্যে বলেছেন ওয়ামান আবগাদাহুমা আবগাদানি, যারা এই দুইজনের ব্যাপারে বুকস রাখবে তারা মানে আমার সাথে বুকস রাখলো। তাইলে বোঝা যাচ্ছে মুসলিম সম্প্রদায়ের মধ্যে মানুষ দুই ধরনের, কেউ ভালোবাসবে কেউ ভালোবাসবে। এখন আপনি বলবেন আমি তো ভালোবাসি, মনে রাখবেন ভালোবাসলে সেটা প্রকাশ হয়, ভালোবাসা কখনো নিজের ভিতরে আবদ্ধ বন্ধ করে রাখা যায়। যিনি সন্তানকে ভালোবাসেন তার কর্মকাণ্ড প্রমাণ করবে উনি ভালোবাসেন। আপনারা বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইয়াজিদিয়ত থেকে রক্ষা করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ আমরা বক্তব্য শুনছি হুসাইনিয়তে, আপনারা জানেন কারবালার প্রান্তরেও ইমাম হুসাইন নামাজ ছাড়েন নাই, এখন আমরা যদি সারা দিন শোহাদায়ে কারবালার মাহফিলে বসে নামাজ ছেড়ে দেই, আপনারা বলেন, আপনাদেরকে বলা হয় কি নামাজ না পড়লে জাহান্নামে যাবেন, এই তো আমি আপনাদেরকে জান্নাতের লোভও দেখাবো না জাহান্নামের ভয়ও দেখাবো না, এটা আল্লাহ আল্লাহ রাসূল দেখবেন, অতটুকু যাওয়া আমার কাজও না, সম্ভবও না। আমি আপনাদেরকে বলি, আপনারা যদি দুনিয়ার জীবন সুন্দর চান নামাজ ছাড়া কোনো গতি নাই, কেউ যদি আপনাদের মধ্যে চান যে আমার হায়াতটা হায়াতে তৈয়বা হোক, পিসফুল হোক, সুকুন থাকুক, আপনি দুইটা কাজ বাদে আপনার জিন্দেগির সাংসারিক জীবনের ব্যক্তিগত জীবনের সুখ স্বাচ্ছন্দ্য আপনি নিশ্চিত করতে পারবেন না। কি দুই জিনিস?
আপনি একটা সম্পর্ক স্রষ্টার সাথে আর একটা সম্পর্ক সৃষ্টির সাথে। স্রষ্টার সম্পর্ক এবাদতের, সৃষ্টির সম্পর্ক খেদমতের। এই দুইটা যদি কিছুটা আঞ্জাম দিতে না পারেন, শান্তি যদি আপনি উল্টাও লটকে যান, ব্যাংক যদি 1000ও কিনে ঘরে ঢুকিয়ে ফেলেন, শান্তি ভিতরে আসবে? মানুষের পকেটে 10 টাকা দিলে হাসি নিয়ে ঘরে ঢুকতে পারবে? কোন মানুষ যদি আপনার 500-100 টাকা পেয়ে আনন্দিত হয়ে ঘরের মধ্যে কিছুটা হলেও নিজের টেনশনকে, বার্ডেনকে লুজ বলে মনে করে, আপনি যখন ঘরে ঢুকবেন দেখবেন রিল্যাক্স হয়ে গেছে, 2-3 দিন এমনিতে টেনশন ছাড়া কেটে যাবে। একজন জিজ্ঞেস করতেছে, হুজুর টেনশন না করার ওষুধ কি? টেনশন না করার ওষুধ কি? উনি মনে করছেন আমি ওনাকে দোয়া শিখাই দেব। দোয়া শিখে আমরা সবাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই না। খলকে খুদার সাথে ভালো ব্যবহার করে, মানুষের সাথে ভালো ব্যবহার করে, মানুষকে সহযোগিতা করেন, মানুষকে মূল্যায়ন করেন, মানুষের মধ্যেই আল্লাহর সন্তুষ্টি খুঁজে বেড়ান। এরপরে দুইটা জিনিস মাথায় রাখবেন, একটা হচ্ছে সৃষ্টি নেচার, আর একটা হচ্ছে জিক্র। নেচার মানে আপনি যদি আপনার সন্তানকে প্রকৃতির কাছে কাছে রাখেন, সমুদ্র দেখালেন, পাহাড় দেখালেন, বিরান সবুজ ভূমি দেখালেন, আপনি আপনার সন্তানকে অনেক কিছু আর বইয়ের মধ্যে শিখাইতে হবে না, সে এমনিতে শিখে ফেলবে অনেক কিছু। সিরু ফিল আরদ, আমার আল্লাহ বলছেন জমিনের মধ্যে সফর করো। আপনি যখন, কারণ আমাদের ভিতরে আল্লাহ একটা স্বভাবজাত ধর্ম দিয়েছেন, এটাকে ফিতরত বলি আমরা, ফিতরাতুল্লাহ আল্লাতি ফাতারা আন-নাস আলাইহা, এটাকে আমরা ইংরেজিতে বলি প্রাইমোডিয়াল নেচার, এটার উপরে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। আপনি যখন ফিতরত থেকে দূরে থাকবেন, আমি সিম্পল একটা কথা বলে আপনারা বুঝতে পারবেন, বাংলাদেশে আপনার ছেলে কুরবানির 4 দিন আগে গরু নিয়ে ব্যস্ত ছিল না? আপনারা হয়তো জানেন না, বাংলাদেশে সেই 4 দিন আত্মহত্যা কম হয়, ক্রাইম কম হয়, ডিভোর্সও কম হয়, ওই 4 দিন। আপনি গরু নিয়ে পাগল থাকেন না? এবার চিন্তা করে দেখেন তো, যদি আপনার কাছে পুরো বছর গরু থাকে, আপনারা বুঝতে পেরেছেন? এগুলা হচ্ছে আল্লাহর সৃষ্টি, এগুলার সাথে যখন আপনি থাকবেন, আপনার কাছ থেকে আর্টিফিশিয়ালিটি যেটা, সেটা বের হয়ে আপনি ন্যাচারের সাথে মিশে যাবে। এটা আপনার ভিতরের জগৎকে রিল্যাক্স করবে, ডিপ্রেশন মুক্ত করবে। আপনার জীবন এখন আছে না, প্রত্যেকের জীবন, প্রত্যেকে, প্রত্যেক ব্যক্তি ভালো লাগতেছে না, কোনো কিছুই ভালো লাগতেছে না। আপনি সমুদ্রের পাশে গিয়ে বসেন, দেখবেন কেমন ভালো না লাগে। আপনারা বুঝতে পেরেছেন? একটা হচ্ছে নেচারের সাথে থাকা। আপনি সারা দিন পড়লেন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, মানুষের সাথেও কথা বলতেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, পড়ে ফেলছেন না, 1 লাখ বার পড়ছেন। পড়ার পরে আমি আপনাকে নিয়ে গেলাম টাঙ্গুয়ার হাওরে। কোথায়? টাঙ্গুয়ার হাওরে, সুনামগঞ্জে, বাংলাদেশের সুইজারল্যান্ড। আপনি যখন সৌন্দর্য দেখে, ও সুবহানাল্লাহ ইয়া রব, একবার পড়ছেন না? বলেন তো দেখি, 1 লাখ বারের মধ্যে এনার্জি বেশি না 1 বারের মধ্যে এনার্জি বেশি? এই 1 বার আপনাকে অনেক এনার্জেটিক করবে, আপনার ভিতরে নূর দান করবে, রিল্যাক্স করে ফেলবে আপনাকে। এই 1 সুবহানাল্লাহ। এরপরে জিকির, জিকির মানে তিলাওয়াতে কোরআন, জিকির মানে পাঞ্জে গানা নামাজ। এটাকে আপনি মনে করবেন আপনার চার্জার, মোবাইলের মধ্যে যেমন চার্জার দরকার, এটাকে আপনারা চার্জার মনে করবেন। আপনারা হয়তো বুঝেনও না, এই যে আপনি মসজিদে ঢুকে যখন 4 রাকাত ফরজ আদায় করলেন, এই 4 রাকাত মসজিদ এবং ইমামের সোহবত আপনাকে কি পরিমাণ ভিতর থেকে এনার্জেটিক করেছে আপনি হয়তো বুঝতেও পারেন নাই। যদি এগুলো বন্ধ করে দিতেন, আমেরিকা ইংল্যান্ডের মতো আমাদের দেশেও ডিপ্রেশন রেট, আত্মহত্যার রেট আসমানে গিয়ে ঠেকতো। তখন শুক্রবার শনিবার আমি ক্লাবে যাওয়া থেকে আপনাদেরকে বেঁধে রাখতে পারতাম না। আপনারা বুঝতে পেরেছেন? নামাজ পড়বেন, জিকির, আল্লাহর জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, রাস্তা দিয়ে হাঁটতেছেন জবানের মধ্যে এটা জারি রাখবেন, অজুর হালতে থাকার চেষ্টা করবেন, এগুলা জিকির। মানুষকে কশিন কালেও ঠকাবেন না, মানুষকে যেই ব্যক্তি ঠকায় সেই ব্যক্তি ক্ষণে ক্ষণে ঠকে।
আমার নবী তার কাছ থেকে নিজের দায়িত্ব নিয়ে ফেলে। আমার নবী বলেন, যারা মানুষ ঠকায় সে আমার উম্মত না। আপনি আমার নবীর রহমতের চাদর থেকে বের হয়ে গেলেন, রহমতের নবীর চাদর থেকে বের হয়ে গেলে ডিপ্রেশন থেকে এবং লাঞ্ছনা গঞ্ছনা থেকে নিজেকে বাঁচাতে পারবেন না। সুতরাং এগুলা হচ্ছে হুসাইনিয়তের শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইমামে হুসাইনের হুসাইনিয়তের চাদরে আবৃত করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। ওয়াসসালামু